এই লেকচারে আমি ক্লাস 12 এনসিইআরটি বেঙ্গলি ভার্সন অর্থাৎ এসইআরটির যে এক্সাম্পলগুলো রয়েছে এখানে আমি প্রথম চ্যাপ্টার তড়িৎ আধান এবং ক্ষেত্রের এক্সাম্পলগুলি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যথারীতি আমাদের এই বইয়ে एग्जाम्पल नम्बर वन अर्थात उदाहरण नम्बर 1.1 देवा आछे जे तुमी एकटी धातुव गोलक के स्पर्श ना करे किभावे धनात्मक आधाने आहित करबे प्रथमत এই প্রক্রিয়া মানে অর্থাৎ গোলককে স্পর্শ না করে কোনো একটা আধানে আহিত করতে হলে ওই প্রক্রিয়াকে প্রধানত আবেশ প্রক্রিয়া বলে ধরে নেওয়া হয়। তাহলে দেখা যাক আমরা কিভাবে গোলককে ধনাত্মক আধানে আহিত করব। প্রথমে আমরা একটা ধাতব গোলক নেব, একটা অন্তরকের উপর ধাতব গোলকটা বসাবো, অন্তরক পদার্থের উপর এই ধাতব গোলকটা বসাবো। তারপর এই ধাতব গোলকের উপর, এটা হচ্ছে স্টেপ ওয়ান, একটা অন্তরিত গোলক নেব। তারপর এই ধাতব গোলকের পাশে আমরা একটি ঋণাত্মক আধানের একটি দণ্ড আনব, যখন ঋণাত্মক আধানের দণ্ডটা আনব এই গোলকের মধ্যে অবস্থিত ধনাত্মক ও ঋণাত্মক আধান রয়েছে অবশ্যই, এই গোলকের মধ্যে অবস্থিত ধনাত্মক আধানগুলি এই ঋণাত্মক আধান কর্তৃক আকর্ষিত হবে, আকর্ষণের ফলে এগুলো ঋণাত্মক আধানের পাশে চলে আসবে এবং এই ঋণাত্মক আধানগুলি দ্বারা গোলকে অবস্থিত ঋণাত্মক আধানগুলো বিকর্ষিত হবে অর্থাৎ আধানগুলো মুক্ত আধানে পরিণত হবে। এই অবস্থায় যদি আমরা এর সাথে একটি আর্থিং লাগিয়ে নিই অর্থাৎ গোলকটিকে যদি আমরা ভূসংলগ্ন করে তাহলে এই গোলকের মধ্যে অবস্থিত মুক্ত ইলেকট্রনগুলি চলে যাবে। এটা হচ্ছে আমাদের স্টেপ টু। স্টেপ থ্রি হচ্ছে ভূমিতে চলে যাওয়ার পর, আমরা এই যে ভূমিষ্ঠ অর্থাৎ আর্থিংটাকে আমরা ক্যান্সেল করে দেব, এই অবস্থায় ধনাত্মক আধানগুলো, ঋণাত্মক দণ্ডের পাশে থাকবে, মুক্ত ইলেকট্রনগুলো কী হবে, মাটিতে চলে যাবে। এখন যদি আমরা এই দণ্ডের, এই গোলকের পাশে যে দণ্ডটি রয়েছে ঋণাত্মক আধানে আহিত এই দণ্ডটি সরিয়ে নিই অর্থাৎ এই গোলকের পাশে যে দণ্ডটা রয়েছে এটা যদি সরিয়ে নিই তাহলে কি হবে, এই গোলকের মধ্যে অবস্থিত ধনাত্মক আধানগুলি চারিদিকে ছড়িয়ে পড়বে অর্থাৎ আমাদের এই গোলকটি ধনাত্মক আধানে পরিণত হয়ে গেল। তাহলে আবার বলছি সংক্ষেপে, স্টেপ ওয়ান হচ্ছে তোমরা একটা ধাতব গোলক নেবে, স্টেপ টু হচ্ছে কি ধাতব গোলকের পাশে একটি ঋণাত্মক আধান আনবে, আনার সাথে ধাতবগুলোর মধ্যে অবস্থিত ধনাত্মক আধানগুলি ঋণাত্মক আদান কর্তৃক আকর্ষিত হবে এবং ঋণাত্মক আদানগুলো বিকশিত হয়ে দূরের দিকে সরে যাবে। এই অবস্থায় যদি আমরা এটাকে আর্থিং করে দিই, ঋণাত্মক আদানগুলো কী হবে, মাটিতে চলে যাবে, তারপরে আমরা ধনাত্মক আদানগুলো একসাথে এক সাইডে চলে থাকবে।
এই অবস্থায় যদি আমরা ঋণাত্মক আধানটিকে আধানের দণ্ডটিকে যদি সরিয়ে নিই তাহলে ধনাত্মক আধান যুক্ত যে গোলকটি রয়েছে এটা চারিদিকে সুষমভাবে ছড়িয়ে পড়বে অর্থাৎ গোলকের সমগ্র পৃষ্ঠে এটা সুষমভাবে ছড়িয়ে পড়বে এই প্রক্রিয়াটিকে প্রকৃতপক্ষে আবেশ প্রক্রিয়া বলা হয় এই প্রক্রিয়ার সাহায্যে একটা ধাতব গোলককে তুমি স্পর্শ না করে ধনাত্মক আধানে আহিত করতে পারবে আমাদের নেক্সট নিউমেরিক্যাল দেওয়া হয়েছে 1.2 যদি একটি বস্তু থেকে প্রতি সেকেন্ডে 10^9 সংখ্যক ইলেকট্রন অন্য বস্তুতে চলে যায় তবে দ্বিতীয় বস্তুতে মোট 1 কুলম আধান হতে কত সময় লাগে কোশ্চেনটা বোঝা গেল যদি একটি বস্তু থেকে প্রতি সেকেন্ডে অন্য একটি বস্তুতে 10^9 সংখ্যক ইলেকট্রন চলে যায় তাহলে ওই দ্বিতীয় বস্তুটিতে মোট 1 কুলম আধান লাভ করতে মোট কত সময় লাগবে চলো দেখা যাক ধরে নি এটা হচ্ছে প্রথম বস্তুটি অর্থাৎ এ বস্তুটি এটা হচ্ছে বি বস্তুটি এ বস্তু থেকে প্রতি সেকেন্ডে 10^9 সংখ্যক ইলেকট্রন চলে যাচ্ছে তাহলে আমি কি বলতে পারি সংক্ষেপে এক সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু 10^9 টি যেহেতু প্রতি সেকেন্ডে 10^9 সংখ্যক ইলেকট্রন যায় তাহলে প্রতি সেকেন্ডে কত কুলম আধান যাচ্ছে এটা আমরা হিসাব করব অর্থাৎ বা সুতরাং কি বলতে পারি এক সেকেন্ডে অতিক্রান্ত আধানের পরিমাণ ইকুয়াল টু 10^9 ই ইকুয়াল টু 10^9 ইন্টু ই এর ভ্যালু হচ্ছে 1.6 বা 1.602 তোমার ইচ্ছা মতো বসাও ইন্টু 10^-19 কুলম বা 1.6 ইন্টু 10^-10 কুলম তাহলে আমরা কি বলতে পারি সুতরাং আমরা কি বলতে পারি যে 1.6 ইন্টু 10^-10 কুলম আধান 10 কুলম আধান যেতে সময় লাগে ইকুয়াল টু 1 সেকেন্ড তাহলে আমাদের কি বলা হয়েছে এখানে 1 কুলম হতে কি সময় লাগবে তাহলে 1 কুলম আধান যেতে সময় লাগে ইকুয়াল টু কি বলতে পারি 1/1.6 ইন্টু 10^-10 সেকেন্ড বা 1/1.6 হচ্ছে 0.625 ইন্টু 10^+10 সেকেন্ড বা 625 ইন্টু 10^7 সেকেন্ড তাহলে আমাদের এই প্রথম বস্তু থেকে এই প্রথম বস্তু এ থেকে দ্বিতীয় বস্তুতে 10^9 সংখ্যক ইলেকট্রন যেতে কত সময় লাগছে 625 ইন্টু 10^7 সেকেন্ড সময় লাগছে যদি আমরা এটাকে বছরে নিই তাহলে কি হয় যদিও তোমার নিউমেরিক্যালটা এখানে শেষ যদি কেউ ইন্টারেস্টেড থাকো এটাকে বছরে নিতে পারো তাহলে কি হবে আমরা বছর দিয়ে ভাগ করে নিই অর্থাৎ 625 ইন্টু 10^7 বাই 365 দিন অর্থাৎ 365 ইন্টু ওয়ান ডে মিন্স 24 আওয়ার 24 আওয়ার মিন্স 24 ইন্টু ওয়ান আওয়ার মিন্স 3600 সেকেন্ড যদি তুমি এটাকে ভাগ করে দাও তাহলে তুমি অ্যাপ্রক্সিমেটলি
প্রায় 198 ইয়ার পাবে, বা এটা প্রায় 200 বছরের সমান। তাহলে কি বোঝা যাচ্ছে যে প্রতি সেকেন্ডে যদি 10^9 সংখ্যক ইলেকট্রন একটি বস্তু থেকে অন্য বস্তুতে যায়, তাহলে ওই দ্বিতীয় বস্তুতে আদান হতে প্রায় 200 বছর সময় লেগে যায়। উদাহরণ 1.3, এক কাপ জলে কি পরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক আদান থাকে? এক কাপ জলে কি পরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক আদান থাকে? প্রথমে জলের সংকেত হচ্ছে H2O, জলের সংকেত হচ্ছে H2O। জলের মধ্যে একটি দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন রয়েছে, অর্থাৎ জলের প্রতিটি অণুতে মোট কয়টি ইলেকট্রন রয়েছে? হাইড্রোজেনের হচ্ছে 2টি, অক্সিজেনের হচ্ছে পিরিয়ডিক টেবিল থেকে অক্সিজেন হচ্ছে 8টি, অর্থাৎ জলের একটি অণুতে ইলেকট্রন বা প্রোটন সংখ্যা ইকুয়াল টু 10টি, 2+8=10টি। অর্থাৎ কি বলা যায়, জলের মধ্যে 10টি ইলেকট্রন রয়েছে বা 10টি প্রোটন রয়েছে, অর্থাৎ জলের মধ্যে 10টি ঋণাত্মক আধান রয়েছে এবং 10টি ধনাত্মক আধান রয়েছে। তাহলে যেহেতু আমাদের বলা হয়েছে এক কাপ জল, আমি এক কাপ জল প্রায় অ্যাপ্রক্সিমেটলি 250 গ্রাম জল ধরে নিই, এক কাপ জলের ভর ধরি 250 গ্রাম। জলের আণবিক ভর কত? হাইড্রোজেনের হচ্ছে 1 × 2, অক্সিজেন হচ্ছে 16 = 18 গ্রাম, যদিও তোমরা এটা কেমিস্ট্রিতে পেয়েছ। জলের আণবিক ভর 18 গ্রাম। তাহলে কি বলা যায় সংক্ষেপে, 18 গ্রাম আণবিক ভর বিশিষ্ট জলে, 18 গ্রাম আণবিক ভর বিশিষ্ট জলে অনুসংখ্যা কয়টি রয়েছে? অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার কত? 6.02 লেখা হয়, অনেকে 0.23 লেখে বা অনেকে 6.022 ও লেখে, এত 10^23 টি। তাহলে কি বলা যাচ্ছে, 18 গ্রাম আণবিক ভর বিশিষ্ট জলে অনুসংখ্যা অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 1 গ্রাম আণবিক ভর বিশিষ্ট জলে অনুসংখ্যা ইকুয়াল টু 6.023 × 10^23/18। যেহেতু আমরা এখানে জলের ভর 250 গ্রাম ধরে নিয়েছি, তাহলে আমরা 250 গ্রামের জন্য বের করব, 250 গ্রাম আণবিক ভর বিশিষ্ট জলে অনুসংখ্যা ইকুয়াল টু 250 × 6.023 × 10^23/18 টি। তাহলে সংক্ষেপে কি বলা যায় যে 250 গ্রামের আণবিক ভর বিশিষ্ট জলে অনুসংখ্যা রয়েছে এতটি, এবং আমরা আবার কি জানি, জলের মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি,
জলের মধ্যে ইলেকট্রন সংখ্যা বা প্রোটনের সংখ্যা কয়টি 10টি করে। তাহলে আমরা কি বলতে পারি ধনাত্মক বা ঋণাত্মক আধানের পরিমাণ। আধানের পরিমাণ কত হবে তুমি অলরেডি জানো, একটি অণুতে ইলেকট্রন বা প্রোটন সংখ্যা হচ্ছে 10টি, বা একটি অণুতে মোট আধানের পরিমাণ ঋণাত্মক বা ধনাত্মক আধানের পরিমাণ টেনই বা 10^-19 কুলম। তোমরা জানো একটি অণুতে মোট 10টি ইলেকট্রন রয়েছে জলে, যেহেতু 10টি ইলেকট্রন রয়েছে অর্থাৎ এর আধান কত হবে 10e, এর ভ্যালু কত 1.602×10^-19 কুলম। যেহেতু এখানে 250 গ্রাম জলে মোট অণুর সংখ্যা 250×6.023×10^23, তাই এত অণুর মধ্যে মোট আধানের পরিমাণ কত হবে 250×6.023×10^23/18 কত হবে 1.602×10^-19 কুলম পরিমাণ। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো প্রায় তুমি এটা অ্যাপ্রক্সিমেটলি 1.34×10^7 কুলম পাবে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে উদাহরণ 1.4। এখানে কি বলা হয়েছে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল স্থিতারিতিক বলের জন্য কুলম্বের সূত্র অর্থাৎ Fe, এবং দুটি বিন্দু ভরের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের জন্য নিউটনের সূত্র অর্থাৎ Fg। উভয় ক্ষেত্রেই আধান অথবা ভরের মধ্যবর্তী দূরত্বের ব্যস্ত বর্গের নির্ভরতা বর্তমান। তো এখানে কি বলা হয়েছে, অর্থাৎ উভয় ক্ষেত্রে এফ প্রপোর্শনাল টু 1/r². এখানে কোশ্চেন নাম্বার 1ই দিয়েছে, তাদের মানের অনুপাত নির্ণয়ের মাধ্যমে এই দুটি বলের প্রাবল্যের তুলনা করো। এই দুই ক্ষেত্রে অর্থাৎ Fe এবং Fg-র যে অনুপাত এটা বের করতে বলা হয়েছে কার জন্য, 1 নম্বর একটি ইলেকট্রন একটা প্রোটনের জন্য, 2 নম্বর দুটি প্রোটনের জন্য। তারপর কি বলল, ইলেকট্রন ও প্রোটনের পারস্পরিক আকর্ষণ হেতু সৃষ্ট তাড়িতিক বলের জন্য তাদের ত্বরণ গণনা করো যখন এদের ভিতর দূরত্ব 1 অ্যাংস্ট্রম অর্থাৎ 10^-10 মিটার প্রোটনের ভর দেওয়া হয়েছে, ইলেকট্রনের ভর দেওয়া হয়েছে। প্রথমে তাহলে আমরা এ নাম্বারটা করছি, এখানে কি বলা হয়েছে, Fe এবং Fg-র অনুপাত নির্ণয় করো কার জন্য, এ নাম্বার একটি ইলেকট্রন ও একটি প্রোটনের জন্য। যথারীতি প্রশ্ন অনুসারে আমরা কি পাই, যদি একটা ইলেকট্রন e-e ও একটি প্রোটন +e r দূরত্বে থাকে, এদের ভর যদি Me ও Mp হয় তাহলে কুলম্ব সূত্র থেকে আমরা কি পাই, Fe=kq1q2 অর্থাৎ e×e/r². এখানে আমি -e নিচ্ছি কারণ একসাথে আমি ডাইরেকশনটা দেখিয়ে দিচ্ছি। সুতরাং
এফ ইকুয়াল টু শূন্য মাধ্যমে কে এর ভ্যালু কত? ওয়ান বাই ফোর পাই এপসিলন নট, আর এখানে ইন্টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে দেখো মাইনাস চিহ্নটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ও প্রোটনের মধ্যে যে আকর্ষণ হচ্ছে এটাকে বোঝানো হচ্ছে। তারপর উভয়ের ক্ষেত্রে মহাকর্ষ বল এফ জি ইকুয়াল টু জি এম ওয়ান এম টু এম ই এম পি বাই আর স্কোয়ার। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি বের করব? এফ ই বাই এফ জি বের করব। দেখো এফ ই বাই এফ জি, এফ ইর ভ্যালুটা বসাচ্ছি আমরা, শুধু মানগুলো বসিয়ে নিই। মাইনাস ওয়ান বাই ফোর পাই এপসিলন নট ই স্কোয়ার বাই আর স্কোয়ার, এখানে জি এম ই এম পি বাই আর স্কোয়ার। আবার যেহেতু মহাকর্ষ বল একটি আকর্ষণ বল, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হচ্ছে, এই জন্য আমরা এখানে একটা নেগেটিভ চিহ্ন ইউজ করতে পারি। তারপর এখানে আর স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল হয়ে আমাদের যে টার্মটা থাকে কি থাকে? ই স্কোয়ার বাই ফোর পাই এপসিলন নট জি এম পি এম। তাহলে ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন। যেহেতু এখানে ই স্কোয়ার রয়েছে তাহলে আমি দুবার লিখে নিচ্ছি, ওয়ান বাই ফোর পাই এপসিলনের ভ্যালু হচ্ছে, এখানে আমরা জানি ওয়ান বাই ফোর পাই এপসিলন নট ইকুয়াল টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন, বা খুব সহজে ফোর পাই এপসিলন নট ইকুয়াল টু ওয়ান বাই নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন। যেহেতু এখানে ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কনসিডার করতে পারি, তাহলে আমরা মানটা উপরে লিখিনি, নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন। জি, জি এর ভ্যালু হচ্ছে তোমরা জানো সিক্স পয়েন্ট ক্লাস ইলেভেনে পেয়েছিলে, সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন। তারপর এমপি, এমপি প্রোটনের ভর কত? ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি। এমই ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি। যেহেতু এফ ই আর এফ জি উভয়ই বলের অনুপাত, তাই এই রাশিটির কোনো একক থাকবে না। তারপর ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স, আমরা টেনের পাওয়ারগুলো ডাইন দিকে নিয়ে নিচ্ছি, ইন্টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন, টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন। আর এখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ইন্টু সরি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান। যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে প্রায় অ্যাপ্রক্সিমেটলি টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি নাইন। তাহলে কি দেখা যাচ্ছে? এফ ই ও এফ জির অনুপাত, এফ ই আর এফ জির অনুপাত টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি নাইন। এর মানে এই দুটি বলের মধ্যে কোনটি শক্তিশালী হবে? অবশ্যই তাহলে আমাদের এখানে যেহেতু উভয়ের অনুপাত এফ ইউ এফ জির অনুপাত টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি নাইন আসলো, অবশ্যই এখানে আমাদের এফ ই শক্তিশালী হবে। তারপর আমাদের কি বলা হয়েছে যে এফ ই ও এফ জির অনুপাত বের করতে হবে কার জন্য? দুটো প্রোটনের জন্য। কার জন্য? দুটো প্রোটনের জন্য। ধরে নিচ্ছি এটার একটি প্রোটন আর একটা প্রোটন আর দূরত্বে রয়েছে, যেহেতু উভয় প্রোটন নেওয়া হয়েছে, এটা ভর এমপি এটার ভরও এমপি।
সুতরাং একই ভাবে আমরা কি পাই f ইকুয়াল টু মাইনাস যেহেতু আকর্ষণ সরি যেহেতু এখানে বিকর্ষণ হবে এখানে প্লাস হবে 1 বাই 4 পাই এপসিলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখানে কিউ ওয়ান হচ্ছে ই কিউ টু হচ্ছে ই তাহলে ই ইন্টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার একইভাবে এফ জি ইকুয়াল টু কত হবে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এখানে যেহেতু উভয়ই প্রোটন তাহলে এমপি ইন্টু এমপি এমপি স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে যেহেতু প্রশ্ন অনুসারে আমাদের এফ ই বাই এফ জি বের করতে হবে তাহলে আমরা এটাকে অনুপাত করে নিচ্ছি যদি অনুপাত করে নিই তাহলে এক্সপ্রেশনটা আসবে ওয়ান বাই ফোর পাই এপসিলন নট লিখিনি স্কোয়ার বাই আর স্কোয়ার বাই জি এমপি স্কোয়ার বাই আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল তাহলে আমরা কী পাই আমরা পাই স্কোয়ার বাই ফোর পাই এপসিলন নট জি এমপি স্কোয়ার যদি তুমি এখানে মান বসাও স্কোয়ারের ভ্যালু কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ইন্টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন বাই যেহেতু স্কোয়ার রয়েছে ফোর পাই এপসিলন নট ওয়ান বাই ফোর পাই এপসিলন নট ভ্যালু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন জি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এমপি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন যেহেতু এমপি স্কোয়ার রয়েছে তাহলে আমরা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন লিখব যদি এটাকে তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি অ্যাপ্রক্সিমেটলি পাবে ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি সিক্স ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি সিক্স আমরা এখন এখানে শুধুমাত্র মানগুলো নিয়েছি যদিও এখানে এটাও আকর্ষণধর্মী বল তারপর আমরা এখানে একটা মানগুলো নিয়েছি তাহলে কী বোঝা গেল দুটি প্রোটনের মধ্যে এফ ই অর্থাৎ স্থিতারিতিক বল এফ জি অর্থাৎ মহাকর্ষীয় বলের অনুপাত প্রায় অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি সিক্স তবে এখানে উল্লেখযোগ্য যে প্রথম ক্ষেত্রে ইলেকট্রন ও প্রোটনটি পরস্পরকে আকর্ষণ করছে এবং এই জন্য স্থিতারিতিক বলটি একটি আকর্ষণধর্মী তারপর মহাকর্ষীয় বলটি ও আকর্ষণধর্মী কিন্তু এই ক্ষেত্রে যেহেতু উভয়ই প্রোটন নেওয়া হয়েছে আধানের দিক দিয়ে বিচার করলে এগুলো আধানের দিকে বিচার করলে যে কুলম্বীয় ফোর্স বা স্থিতারিতিক বলটা হয় এটা বিকর্ষণ করছে কিন্তু যে মহাকর্ষীয় বলটা আকর্ষণ করছে তারপর আমাদের বি নাম্বার কোশ্চেন কী বলা হয়েছে যে ইলেকট্রন ও প্রোটনের পারস্পরিক আকর্ষণ হেতু সৃষ্ট তারিতিক বলের জন্য তাদের ত্বরণ গণনা করো অর্থাৎ কী বলা হয়েছে এখানে একটা ইলেকট্রন রয়েছে মাইনাস ই এখানে রয়েছে প্রোটন প্লাস ই তাদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিচ্ছি আর যদিও দূরত্বটা দিয়ে দেওয়া হয়েছে ওয়ান অ্যাংস্ট্রম ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার ঠিক আছে তারপর আর কী দিয়েছে ইলেকট্রনের ভর এমপি দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এম ই ইকুয়াল টু নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি ঠিক আছে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো যেহেতু উভয়ের ক্ষেত্রে উভয়ের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে উভয়ের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে তাহলে এখানে বলা হয়েছে যে তাদের ত্বরণ গণনা করো এর মানে হচ্ছে প্রোটন কর্তৃক ইলেকট্রনটা প্রোটন কর্তৃক ইলেকট্রনটা যে আকর্ষণ বল হচ্ছে এই আকর্ষণ বলের জন্য কী ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে কী ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে একইভাবে ইলেকট্রন কর্তৃক প্রোটন যে আকর্ষণ হচ্ছে প্রোটনটা কী ত্বরণ নিয়ে ইলেকট্রনের দিকে অর্থাৎ সামনের দিকে এগিয়ে আসবে
बोझा गेल ताहले देखो आमरा कैलकुलेशन शुरू करी प्रथमे धरे नी उभयेर मध्ये आकर्षण बल हच्छे एफ सूत्र अनुसारे आमरा लिखे निच्छी वन बाई फोर पाई एप्सिलन नॉट क्यू वन क्यू टू बाई आर स्क्वायर अर्थात स्क्वायर बाई आर स्क्वायर आमरा जानी एटाके आकर्षण धर्मी एइजन्य आमरा नेगेटिव चिन्ह ना निलेओ हबे शुधु मानटा निये निच्छी इक्वल टू आमरा जदि मान बसाई नाइन इंटू टेन टू दि पावर नाइन इंटू स्क्वायर स्क्वायर इर भैल्यू बसिए नी वन पॉइंट सिक्स इंटू टेन टू दि पावर माइनस नाइनटीन इंटू टेन टू दि पावर माइनस नाइनटीन बाय आर स्क्वायर जेहेतु आर टेन टू दि पावर माइनस टेन तो आर स्क्वायर टेन टू दि पावर माइनस टेन इंटू टेन टू दि पावर माइनस टेन तो नाइन इंटू वन पॉइंट सिक्स इंटू वन पॉइंट सिक्स इंटू उपरे टेन टू दि पावर माइनस नाइनटीन इंटू और एक टेन टू दि माइनस नाइनटीन रही प्लस नाइन रही है एक बारे माइनस टेन लिख निची एखे टेन टू दि पावर माइनस टोवेंटी टेन टू दि माइनस टोवेंटी तरह नाइन इंटू वन पॉइंट सिक्स इंटू वन पॉइंट सिक्स इंटू टेन टू दि पावर माइनस नाइनटीन टेन टू दि पावर माइनस टेन इंटू टेन टू दि पावर प्लस टोवेंटी ऊपर उठले प्लस हो तुम जी इटे कैलकुलेशन कर नाओ तुम्हें तुम एप्रक्सिमेटलि पा टू पॉइंट थ्री इंटू टेन टू दि पावर माइनस एट निउटन ताहले कि बोझा जा इलेक्ट्रॉनटी प्रोटॉन के टू पॉइंट थ्री इंटू टेन टू दि पावर माइनस एट निउटन टन एक प्रोटॉनटीओ इलेक्ट्रॉनटी के टू पॉइंट थ्री इंटू टेन टू दि पावर माइनस एट निउटन टन जेहेतु टन अवश्य एरा এদের কমন হবে তাহলে আমরা প্রথমে ইলেকট্রনটা কি বেগে বা অর্থাৎ কি ত্বরণ নিয়ে এগিয়ে যাবে এটা বের করব নিউটনে এটা আমরা এফ বের করে নিয়েছি নিউটনের সূত্রে দ্বিতীয় সূত্রে আমরা পেয়েছিলাম এফ ইকুয়াল টু এম এ ক্লাস ইলেভেনে পেয়েছিলে যেহেতু আমরা একটা ইলেকট্রনের জন্য বের করছি তাহলে আমরা এফ ইকুয়াল টু এম ই ধরে নিচ্ছি एम इ ए तारपर ए इक्वल टू तारपर ए इक्वल टू कि हबे ए इक्वल टू एफ बाय एम इ एफ हच्छे कत बेर हलो टू पॉइंट थ्री इंटू टेन टू दि पावर माइनस एट निउटन एम इ इलेक्ट्रनर भर नाइन पॉइंट वन वन इंटू टेन टू दि पावर माइनस थार्टी वन के जि थार्टी वन के जि एटा हच्छे निउटन तारपर तुमी जदि एटाके क्यालकुलेशन करो ताहले तुमी एप्रक्सिमेटलि पाबे टू पॉइंट फाइव इंटू टेन टू दि पावर टोवेंटी टू मीटर पर सेकेंड स्कोयर ताहले आमरा कि पेलाम इलेक्ट्रनटी जे त्वरण निये एगिये जाच्छे एटा हच्छे टू पॉइंट फाइव इंटू टेन टू दि पावर 22 मीटर पर सेकेंड स्क्वायर एक भावे प्रोटोनर त्वरण बेर कर प्रोटोनर क्षेत्र में माइनस प्रोटोनर क्षेत्र एफ इक्वल टू एम पी ए पी ताहले उद्देश्य हे ए पी बेर करब एफ बाय एम पी एफ कत टू पॉइंट थ्री इंटू टेन टू दि पावर माइनस एट निउटन एमपी होच्छे 1.67 इंटू टेन टू दि पावर माइनस 27 के जि तुम जो इटा के कैलकुलेशन करो ताहले तुम एपी इक्वल टू पावे प्राय एप्रक्सिमेटलि 1.4 इंटू टेन टू दि पावर 19 मीटर पर सेकेंड स्क्वायर ताहले कि बोझा गेल जे उभयेर आकर्षणेर जन्य इलेक्ट्रन और प्रोटन उभयेर आकर्षणेर जन्य इलेक्ट्रनटा प्रोटन दिके कि त्वरण निये जाच्छे 2.5 इंटू टेन टू दि पावर 22 और प्रोटनटा इलेक्ट्रनेर दिके कि त्वरण निये आसछे 1.4 इंटू टेन टू दि पावर 19 मीटर पर सेकेंड स्क्वायर त्वरण निये आसछे तारपर आमादेर नेक्स्ट न्यूमेरिकल हच्छे 1.5 एखाने कि बला होयेछे जे तुम्हें दुटी गोलक दिए ए और बी उभय गोलक के 10
10 সেমিমিটার দূরে রাখা হয়েছে। তারপর কি বলল, এই ক্ষেত্রে যে ক্রিয়াশীল বল হয় এটা কত। তারপর তারা বলল যে এর সাথে একটি অন্তরিত পদার্থ সি আনা হলো, বি এর সাথে অন্য একটি অন্তরিত পদার্থ ডি আনা হলো, এবং এই অবস্থায় সি ও ডি উভয় অন্তরিত পদার্থকে সরিয়ে নিলে যে এ ও বি থাকে এদের মধ্যবর্তী দূরত্ব 5 সেমিমিটার করে দিলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হয়। তাহলে দেখো, প্রথমে এ ও বি এর মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত হয় ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি এটার আধান হচ্ছে কিউ, এটার আধান হচ্ছে কিউ নট, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিচ্ছি আর, তাদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিচ্ছি আর। এই অবস্থায় যে ক্রিয়াশীল বলটা হবে এটা এফ ইকুয়াল টু 1/4π এপসিলন নট কিউ ওয়ান কিউ টু, অর্থাৎ কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার হবে। এখন যেহেতু এর আধান কিউ রয়েছে, এর সাথে যদি আমরা সি একটি একই প্রকৃতির একই আকৃতির অন্তরিত গোলক আনি এবং সংযোগ করি, তাহলে এ এবং সি এর মধ্যে আধানের বন্টন হবে। অর্থাৎ কি হবে, এর মধ্যে যেসব আধান ছিল, যত পরিমাণ আধান ছিল, এর অর্ধেক আধান সি এ চলে যাবে। তাহলে এই অবস্থায় এর আধান হবে কিউ বাই টু, বি এর আধান সি এর আধান হবে কিউ বাই টু। তবে এখানে উল্লেখযোগ্য যে উভয় গোলকের প্রকৃতি অর্থাৎ আকৃতি একই প্রকৃতি, যদি আকৃতি বা প্রকৃতি একই না হয় তাহলে হয়তোবা কম বেশি যেত। তারপর একইভাবে সি এর আধান আমরা ধরে নিয়েছি কিউ নট, তাহলে এই অবস্থায় সংযোগ করার ফলে উভয়ের আধান কত হবে, কিউ নট বাই টু, কিউ নট বাই টু হবে। এবং এই অবস্থায় যদি অর্থাৎ এর আধান রয়েছে কত, কিউ বাই টু, বি এর আধান কত রয়েছে, কিউ নট বাই টু, এবং এই অবস্থায় যদি উভয় গোলকের মধ্যবর্তী দূরত্ব আগে যেহেতু 10 সেমিমিটার রয়েছে, তখন এটাকে 5 সেমিমিটার করে দেওয়া হলো, তখন এটাকে 5 সেমিমিটার করে দেওয়া হলো, অর্থাৎ আগে ছিল আর এখন করে দিয়ে হলো আর বাই টু। এই অবস্থায় ক্রিয়াশীল বল কত হবে, আমরা ধরে নিচ্ছি এই অবস্থায় ক্রিয়াশীল বল হবে এফ ড্যাশ, এফ ড্যাশ ইকুয়াল টু 1/4π এপসিলন নট কিউ ওয়ান কিউ টু। এখানে কিউ ওয়ান হচ্ছে কিউ বাই টু, কিউ টু হচ্ছে কিউ নট বাই টু বাই ডিস্টেন্স স্কোয়ার, ডিস্টেন্স হচ্ছে আর বাই টু হোল স্কোয়ার। তারপর আমরা কত পাই, এফ ড্যাশ ইকুয়াল টু 1/4π এপসিলন নট কিউ ইন্টু কিউ নট বাই টু ইন্টু টু আর ফোর্স দেন আর স্কোয়ার বাই ফোর, ফোর পুরো আর ক্যান্সেল, ডেট মিন্স 1/4π এপসিলন নট কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার। এটা আবার এফ ড্যাশটা আবার এফের একই মানের, অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি এফ ড্যাশ ইকুয়াল টু এফ। অর্থাৎ এই অবস্থায় যে গোলক এ ও বি এর মধ্যে যে ক্রিয়াশীল বল, এই বলের কোনো প্রকার পরিবর্তন হয়নি। এই 1.5 নাম্বার এই যে নিউমেরিক্যালটা রয়েছে, এই টাইপের নিউমেরিক্যাল থেকে তো এগুলো তো পরীক্ষায় ডাইরেক্ট দেবে না, এখান থেকে শর্ট কোশ্চেন দেওয়া হয়, এইসব টাইপ থেকে শর্ট কোশ্চেন তোমাদের দেওয়া হয়, শর্ট কোশ্চেনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। উদাহরণ 1.6, ধরো কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি আধান তিনটি প্রত্যেকটি কিউ আধানের সমান, অর্থাৎ এখানে তিনটা আধান দেওয়া হয়েছে, তিনটাই মান হচ্ছে কত কিউ, এবং এরা এল ভাববিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলিতে অবস্থিত। এখানে দেখো, এটা এ বিন্দুতে কিউ আধান, বি বিন্দুতে কিউ আধান, সি বিন্দুতে কিউ আদান, এবং এই সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত করে, এল করে। ত্রিভুজটির ভরকেন্দ্রে, অর্থাৎ আমরা জানি ভরকেন্দ্র কোথায়, 2:1 অনুপাতে, অর্থাৎ এই তিন ভাগ করলে উপর থেকে দুই ভাগ, নিচের থেকে এক ভাগ, যে বিন্দুতে ছেদাংশ ওই ছেদবিন্দুতেই ত্রিভুজটির ভরকেন্দ্র থাকে। এই ভরকেন্দ্রে রক্ষিত অন্য একটি আধান ক্যাপিটাল কিউ আধান উপর ক্রিয়াশীল বল কত।
যথারীতি উভয়ের আধান কিউ করে এবং বাহু কত করে দেওয়া হয়েছে এল করে দেওয়া হয়েছে। এবং আমি জানি এই দূর এই পয়েন্টটা 2:1 অনুপাতে রয়েছে। তাহলে দেখো যেহেতু ও বিন্দুতে ক্যাপিটাল কিউ আধান রাখা হয়েছে, এখানে একটা কথা মনে রাখবে, যেই আধানটি নিয়ে আমরা কথা বলবো ওই আধানটির সরণ ঘটবে অর্থাৎ লড়াচড়া করবে। আমি এখানে লিখে নিচ্ছি যাকে নিয়ে বলা হবে ওই আধানটির সরণ ঘটবে, ঠিক আছে। প্রথম যেহেতু এখানে ক্যাপিটাল কিউর উপর বল বের করব কার জন্য, এ বিন্দুতে অবস্থিত কিউর জন্য, তাহলে আমরা এখানে একটা ধরে নিচ্ছি মোট তিন ভাগের উচ্চতা হচ্ছে সমবতি উচ্চতা সূত্র √3/2 × a, এখানে a বলতে l, তাহলে এক ভাগের উচ্চতা কত হবে √3/2 × l/3। আমাদের প্রয়োজন যেহেতু এই কিউ থেকে এই ক্যাপিটাল কিউ দূরত্ব 2 দ্বিগুণ, এখান থেকে এটাও দ্বিগুণ, মোট তিন ভাগের দুভাগ, এখান থেকে এটাও মোট তিন ভাগের যেহেতু দুভাগ, যেহেতু আধান দ্বয়ের মোট দূরত্ব তিন ভাগের দুইভাগ, তাহলে আমাদের প্রয়োজন দুই ভাগের উচ্চতা। তাহলে দুই ভাগের উচ্চতা কত হবে √3/2 × l × 2/3, 2 ক্যান্সেল, তাহলে কি থাকে √3 l/3। তা আমি যদি এল এ থ্রিকে √3 × √3 লিখি নিই তাহলে l/√3, তাহলে আমরা কি পাচ্ছি যে এই হাইটটা হচ্ছে l/√3, সেমভাবে এই হাইটটা হচ্ছে l/√3, এই হাইটটা হচ্ছে l/√3। এই হাইটটা বলতে এই আধান থেকে এই আধান, এই আধান থেকে এই আধান, একইভাবে এই আধান থেকে এই আধানের দূরত্ব। তাহলে আমরা আধান দুটার মধ্যে দূরত্বটা পেয়ে গেলাম, আধানগুলির মধ্যে যে দূরত্বটা পেয়ে গেলাম, তা আমাদের প্রয়োজন এখন বল বের করতে হবে। দেখো কি করা যায়, দেখো এই প্লাস আধানটি এই প্লাস আধানকে বিকর্ষণ করছে, তাহলে ডাইরেকশন কোন দিকে আসবে নিচের দিকে, তাহলে আমি এখানে f1 ধরে নিচ্ছি, তাহলে f1 ইকুয়াল আমি লিখতে পারি, আমি এখানে লিখে নিচ্ছি f1 ইকুয়াল টু কে q1 q2, q1 হচ্ছে স্মল কিউ, q2 হচ্ছে ক্যাপিটাল কিউ / ডিস্টেন্স স্কোয়ার, ডিস্টেন্স কত l/√3 হোল স্কোয়ার। আর ডাইরেকশন কোন দিকে হবে, যেহেতু এখানে দেখো আমি কি বললাম যাকে নিয়ে কথা বলবো ওই আধানটি লড়াচড়া করবে, এখানে যেহেতু ক্যাপিটাল কিউকে নিয়ে কথা বলছি তাহলে ক্যাপিটাল কিউ লড়াচড়া করবে, অর্থাৎ ক্যাপিটাল কিউটা এই স্মল কিউর দ্বারা বিকশিত হয়ে দূরের দিকে চলে আসবে। তা আমি যদি এখানে d দেওয়া হয়েছে তাহলে আমি ক্লিক করি এ ডি বরাবর, কোন দিকে কমন করছে এ ডি বরাবর। একইভাবে f2 কত হবে কে স্মল কিউ ক্যাপিটাল কিউ / l/√3 হোল স্কোয়ার, ডাইরেকশন হবে এ প্লাস, এ প্লাসকে বিকর্ষণ করছে এদিকে চলে যাচ্ছে, f2 ডাইরেকশন হবে বি ও বরাবর। এখানে যদি আমরা এ ও লিখি এ ও ও লেখা হয় কোনো অসুবিধা নেই, বা এডি যাই লিখবে কোনো অসুবিধা নেই যেহেতু একই দিকে রয়েছে। একইভাবে f3 কে কিউ কিউ / l/√3 হোল স্কোয়ার, ডাইরেকশন সি ও বরাবর, সি ও বরাবর। তাহলে তুমি খেয়াল করো f2 যাচ্ছে এদিকে, f3 যাচ্ছে এদিকে, তাহলে উভয় লব্ধি কোন দিকে যাবে উপরের দিকে, উভয় লব্ধি কোন দিকে যাবে, তুমি ভেক্টর ত্রিভুজ সূত্র পেয়েছিলে, সামন্তরিক সূত্র পেয়েছিলে, উভয় লব্ধি যেহেতু উভয় মান সমান তাহলে লব্ধিটা উভয়ের ঠিক মাঝ বরাবর যাবে। তাহলে এখানে লব্ধিটা যদি আমি f' ধরে নিই, লব্ধিটা কার জন্য f2 আর f3 জন্য, তা আমি এখানে ফর্মুলা বসিয়ে দিচ্ছি f′ = √ ভেক্টর সামন্তরিক সূত্র ত্রিভুজ সূত্র থেকে f2 স্কোয়ার f3 স্কোয়ার 2 f2 f3 cos θ। এখানে তুমি f2 মান বসাবে,
F2 মান বসাবে F3 মান বসাবে 2 F2 আর F3 যেহেতু দুটোর সমান গুণ করে স্কয়ার হবে cos থিটা থিটা কত হবে দেখো এই সমবাহু ত্রিভুজ পুরোটা হচ্ছে 60 ডিগ্রি তাহলে অর্ধেক হবে 30 ডিগ্রি একইভাবে তুমি যদি এটাকে লম্ব টানো তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি এটা 30 ডিগ্রি 120 ডিগ্রি এটা হবে 60 ডিগ্রি এটা হবে 60 ডিগ্রি তাহলে F2 আর F2 আর F3 মধ্যবর্তী কোণ কত হচ্ছে 120 ডিগ্রি cos 120 ডিগ্রি cos 120 ডিগ্রি যদি মানটা বসিয়ে নি মাইনাস হাফ স্কয়ার মানটা লিখে নেবে 2 ইনটু এখানে আমি লিখেছি মাইনাস হাফ এখানে দেখো এই 2 এর সাথে 2 ক্যান্সেল মাইনাসটা যদি আগে নিয়ে আসি দেখো এই 2 এর সাথে 2 ক্যান্সেল আর মাইনাসটা যদি আমি আগে লিখে নিয়ে আসি তাহলে এখানে কেমন হবে দেখতে যে অ্যাকচুয়ালি স্কয়ার মাইনাস তাহলে এই মানের সাথে এই মানটা ক্যান্সেল তাহলে স্কয়ার আর রুট কেটে যায় শুধুমাত্র F2 এর ভ্যালুটা থাকবে কি থাকবে k স্মল q ক্যাপিটাল q / l / √3 হোল স্কয়ার আর ডাইরেকশনটা কোন দিকে হবে ডাইরেকশনটা খেয়াল করো ওর থেকে এর দিকে ওর থেকে এর দিকে তাহলে এই চিত্রে দেখো F1 F2 F3 তিনটি বল ছিল এই তিনটি বল থেকে আমরা F2 আর F3 F2 আর F3 কে সংযোগ করে একটা নতুন বল F' বানালাম এখন তুমি যদি খেয়াল করো এই F' আর F1 এর দেখো F' আর F1 এর মান সমান ও বিপরীতমুখী F' আর F1 এর মান সমান ও বিপরীতমুখী দেখো তুমি এখানে খেয়াল করো এটা হচ্ছে F1 k স্মল q ক্যাপিটাল q / l/√3 হোল স্কয়ার আর ও বরাবর আর এটা হচ্ছে আমাদের F' তুমি যদি খেয়াল করো এটা সমান ও বিপরীতমুখী তাহলে আমাদের লব্ধি বল কত হচ্ছে লব্ধি বল হবে যেহেতু সমান ও বিপরীতমুখী তাহলে লব্ধি বল আমি F ধরে নিচ্ছি F F' মাইনাস F1 তুমি যদি বিয়োগ করে দাও k ক্যাপিটাল q l/√3 হোল স্কয়ার মাইনাস k l/√3 হোল স্কয়ার বিয়োগ করে দাও তাহলে তুমি কত পাচ্ছ শূন্য পাচ্ছ তাহলে কি বোঝা গেল যে ও বিন্দুতে অবস্থিত হওয়া ঠিক আছে ও বিন্দুতে অবস্থিত আদান ক্যাপিটাল কিউ এর উপর এই স্মল কিউ গুলির জন্য যে লব্ধি বলটা সৃষ্টি হয়েছে এই লব্ধি বলের মান শূন্য এই লব্ধি বলের মান শূন্য অর্থাৎ এই ক্যাপিটাল কিউটির কোনো দিকে সরণ ঘটবে না এই ক্যাপিটাল কিউটির কোনো দিকে সরণ ঘটবে না এমন টাইপের যতগুলো নিউমেরিক্যাল পারো এমন টাইপের নিউমেরিক্যালগুলো তোমরা হোমওয়ার্ক করে নিও যেমন আমি এখানে দুই একটা দিয়ে দিচ্ছি যে তোমার কাছে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে সবগুলো বাহু এল করে ধরে নাও তুমি এখানে মাইনাস কিউ দিলে এখানে প্লাস কিউ দিলে এখানে প্লাস কিউ দিলে তাহলে ভর কেন্দ্রে ক্যাপিটাল কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত একইভাবে আমি এখানে দিচ্ছি আরেকটা এখানে মাইনাস কিউ দিচ্ছি এখানে মাইনাস কিউ দিচ্ছি এখানে প্লাস কিউ দিচ্ছি এই ভর কেন্দ্রে ক্যাপিটাল কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত তোমরা এই যে নিউমেরিক্যালটা করলাম এনসিটি এক্সাম্পলের এই এক্সাম্পলের মতো করে এই দুটোটা ট্রাই করবে এই দুটোটা তোমরা ট্রাই করবে বা তুমি আরেকটা করতে পারো যদি সমবাহু ত্রিভুজ নিলাম এখানে মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ বাহুগুলো আমি এল দিয়ে দিচ্ছি তাহলে তুমি এটাও হোমওয়ার্ক করে নিতে পারো নিজে থেকে ট্রাই করো যদি অসুবিধা থাকে তুমি কমেন্টে জানাতে পারো আমাদের নেক্সট নিউমেরিক্যাল হচ্ছে উদাহরণ নাম্বার 1.7 এখানে কি বলা হয়েছে যে একটা সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য এল করে এই সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে যথাক্রমে কিউ কিউ এবং মাইনাস কিউ আধান রাখা আছে এখন বের করতে হবে আমাদের এই আধানগুলির উপর মোট বল কত মানে মুদ্রা কথা হচ্ছে ধরো আমাদের এখানে রাখা হচ্ছে কিউ আদান এখানে রাখা হয়েছে কিউ আদান এখানে রাখা হয়েছে কিউ মাইনাস কিউ আদান এই মাইনাস কিউর উপর এই মাইনাস কিউ আদানের উপর এই কিউ এবং এই কিউটার জন্য বল বের করব আবার এই কিউর উপর
माइनस किऊ प्लस किऊर जो बल बैर करब ए किऊर ऊपर प्लस किऊ माइनस किऊर ऊपर बल बैर करब एवं तारपर ये बलगुलोर एक लब्धिबल बैर करब। देखो प्रथम आमरा धरे निच्छी एक ए बी सी समबाहु त्रिभुज जार प्रत्येक बाहुर दैर्घ्य एल जार प्रत्येक बाहुर दैर्घ्य तो एल एखाने रखा हुए चे प्लस किऊ एखाने प्लस किऊ एवं एखाने रखा हुए चे माइनस किऊ आधानटा। एखन देखो एखाने जे कथाटा तोमादेर मने रखते हबे जे आमरा जेई आधान टीके निये आलोचना करब ओई आधानटी नड়াচড়া করবে। যদি এই কথাটা না বুঝো তাহলে তুমি ডাইরেকশনটা দিতে ভুল করে ফেলবে। কি বলা হয়েছে, আমি যে আধানটা নিয়ে কথা বলবো ওই আধানটাই ওই সময় নড়াচড়া করবে। অর্থাৎ আমি যখন মাইনাস কিউ নিয়ে কথা বলবো, তুমি দেখো তাহলে কি করি, দেখো প্রথম মাইনাস কিউ আধানের উপর এই প্লাস কিউ উভয়ের জন্য দুইটা বল রয়েছে। এই মাইনাস কিউ আধানটাকে এই প্লাস কিউ আধান কি করছে, আকর্ষণ করছে। তো এই মুহূর্তে আমরা মানে আমাদের যে প্রবলেমটা হয় আর কি, যে প্লাস কিউ আধানটা মাইনাস কিউর দিকে যাবে নাকি মাইনাস কিউ আধানটা প্লাস কিউর দিকে আসবে, কোনটা যাবে বা কোন এই ব্যাপারটা নিয়ে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। এই জন্যই এই লেখাটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যে আধানটা নিয়ে কথা বলবো ওই আধানটাই লড়াচড়া করবে। যেহেতু আমি এখন মাইনাস কিউ আধানটা নিয়ে কথা বলছি তাহলে অবশ্যই মাইনাস কিউ আধানটা নড়াচড়া করবে। নড়াচড়া করবে মানে মাইনাস কিউ আধানটা প্লাস কিউ কর্তৃক আকর্ষিত হয়ে এদিকে চলে আসবে। বোঝা গেল, যেহেতু মাইনাস কিউ নিয়ে কথা বলছি তাহলে দেখো মাইনাস কিউ আধানটা এদিকে চলে আসবে। ধরে নিই আমি এই বলটা এফ ওয়ান, সেমভাবে এই প্লাস কিউটা এই মাইনাস কিউকে আকর্ষণ করছে, একইভাবে মাইনাস কিউটা নড়াচড়া করবে এদিক এই কারণে এদিকে চলে আসবে। আমি বলটা ধরে নিচ্ছি এফ টু। এবং ত্রিভুজ সূত্র অনুসারে তুমি জানো এই দুটোটা বলের মাস বরাবর যে লব্ধি বলটা হয়, যদি উভয় বলের মান সমান হয় তাহলে লব্ধি বলটা ঠিক মাস বরাবর হবে। ঠিক আছে, দেখি তাহলে এফ ওয়ানের মান কত হয় কুলম্ব সূত্র অনুসারে। এফ ওয়ান ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখানে কিউ ওয়ান বলতে আমরা ডাইরেকশনটা আলাদাভাবে লিখবো, এই জন্য মাইনাস ধরবো না। তো কিউ ওয়ান হচ্ছে কিউ, কিউ টু হচ্ছে কিউ, এই জন্য কিউ ওয়ান কিউ টু কিউ ইন্টু কিউ কিউ স্কোয়ার, আর ডিস্টেন্স হচ্ছে এল, তাহলে কি হবে এল স্কোয়ার। আর যেহেতু এটা এদিক থেকে এদিকে আসছে এই জন্য আমি কী লিখবো সি থেকে এ এর দিকে, অর্থাৎ সি এ বরাবর। ঠিক আছে, সেমভাবে এফ টু ইকুয়াল টু কে, দেখো কে সেম হবে কিউ ওয়ান কিউ টু, অর্থাৎ একইভাবে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, ডাইরেকশনটা হবে সি বি এর দিকে, সি বি এর দিকে। লব্ধিটা আমি ধরে নিচ্ছি এটা এক্স ডাইরেকশন, তাহলে যেহেতু এফ ওয়ান আর এফ টুর মান সমান তাহলে অবশ্যই লব্ধির মান হতে হবে এফ থ্রি ইকুয়াল টু রুট বার অফ, ফর্মুলা লিখছি আগে, এফ ওয়ান স্কোয়ার এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস এফ ওয়ান আর এফ টুর মধ্যবর্তী গুণ। এফ ওয়ান এই দিকে এফ টু এই দিকে, মধ্যবর্তী গুণ হচ্ছে এই সমবাহু ত্রিভুজটির যে এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটা। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে 60 ডিগ্রি করে। তো এই ক্ষেত্রে আমি এফ থ্রি মান বের করছি, কী হয় দেখা যাক। তাহলে এফ থ্রি ইকুয়াল টু এফ ওয়ান স্কোয়ারের মান বসাও তোমরা, দেখবে এফ টুর মানও বসাও, আর টু এফ ওয়ান এফ টু যেহেতু দুটোটা সমান দুটোটা লিখলে স্কোয়ার হয়ে যাবে কস 60 ডিগ্রি মান, হাফ টু টু ক্যান্সেল, যেহেতু রুটের ভিতরে তিনটে টার্ম থাকবে তাহলে আমরা কী লিখতে পারি থ্রি ইন্টু ওই টার্মটা, বা রুট থেকে যদি বের করি তাহলে
रूट थ्री ব্যাকের মধ্যে ওই টার্মটা থাকবে ব্যাকের মধ্যে টার্মটা বলতে কোন টার্মটার কথা বলা হয়েছে কে কিউ স্কয়ার বাই এল স্কয়ার ব্যাকের টার্মগুলো তোমরা লিখে নিও তাহলে দেখো এখানে সি এক্স বরাবর এটা কোন দিকে সি এক্স বরাবর ক্লিয়ার সি এক্স বরাবর তাহলে আমি এখানে এফ থ্রি লিখে নিচ্ছি ওকে তারপর আমরা প্রথম বের করলাম মাইনাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বলটা মাইনাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বলটা তারপর এখানে বার করছি প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বলটা প্লাস কিউ বলতে কোন বিন্দুতে এ বিন্দুতে দেখো যেহেতু এটাকে নিয়ে কথা বলবো এই আধানটা কী করবে নড়াচড়া করবে তাহলে দেখো তোমরা খেয়াল করো এই প্লাস কিউটাকে এ মাইনাস কিউ কী করবে আকর্ষণ করবে এই জন্য এদিকে চলে যাবে তাহলে আমরা এফ থ্রি পর্যন্ত দিয়ে দিলাম তাহলে এটা হবে এফ ফোর এ প্লাস কিউকে এ প্লাস কিউ কী করছে বিকর্ষণ করছে যেহেতু এটা নিয়ে কথা বলছি তাহলে এটা দূরের দিকে সরে যাবে বিকর্ষণের জন্য এফ ফাইভ আর লব্ধিটা ঠিক মাস বরাবর হবে এক্ষেত্রে কারণ এফ ফোর আর এফ ফোর আর এফ ফাইভের মান দেখবে তোমরা একই আসবে আর অ্যাঙ্গেলটা এফ ফোর আর এফ ফাইভ অ্যাঙ্গেলটা হবে একশো বিশ ডিগ্রি কারণ এখান থেকে পুরাটা হচ্ছে একশো আশি ডিগ্রি এইটা হচ্ছে ষাট ডিগ্রি সমাপতি বসির কোণ তাহলে এটা কত থাকছে একশো বিশ ডিগ্রি তাহলে আমরা তবু ক্যালকুলেশন করে দেখি তাহলে কি হয় এফ ফাইভ এফ এফ কত হবে কে কে কিউ ইন্টু কিউ কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ডাইরেকশন কোন দিকে হবে যেহেতু এদানটাই দিয়ে চলে যাচ্ছে তাহলে হবে এ সি বরাবর সেমভাবে এফ সরি এটা এফ ফোর এফ ফাইভ তাহলে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ডাইরেকশন হবে বি থেকে এর দিকে তাহলে কী লিখবো আমরা বি টু এ তাহলে আমরা একইভাবে এফ সিক্স কী লিখবো লব্ধিটা ফর্মুলা লিখে নিব এফ ফোর স্কোয়ার এফ ফাইভ স্কোয়ার টু এফ ফোর এফ ফাইভ কস একশো বিশ ডিগ্রি তাহলে দেখো কস একশো বিশ ডিগ্রি তাহলে কী হয় দেখো এখানে এফ সিক্স ইকুয়াল রুট ওভার অফ তোমরা যদি এফ ফোরের মান বসাও আর এফ ফাইভের মান বসাও প্লাস টু ইন্টু এফ ফোর এফ ফাইভের মান বসাও দুটা সমান কস একশো আশি ডিগ্রি মানে মাইনাস হাফ আসে তাহলে কী পাবে তোমরা এখানে এক্ষেত্রে তোমরা এখানে একটাই টার্ম পাবে কীভাবে এই টু টু ক্যান্সেল এই মাইনাসের কারণে এই পুরোটা টার্মের সাথে এই পুরো টু টার্ম কাটা যাবে তাহলে কী থাকছে আমাদের এখানে শুধু ব্র্যাকেটের ভিতরে টার্মটা আর স্কোয়ার রুট কেটে গিয়ে তাহলে কী থাকবে ফাইনালি কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার থাকবে তাহলে দেখো এটা ডাইরেকশন কোন দিকে হচ্ছে ডাইরেকশন আমি এখানে দিচ্ছি এক্স দিয়েছিলাম তাহলে এখানে আমি নিজের ইচ্ছে মতো দিয়ে দিয়েছি ওয়াই তাহলে লিখবো আমরা এ ওয়াই বরাবর ঠিক আছে ফাইনালি আমরা দেখো এফ সিক্স পেলাম অর্থাৎ এফ ওয়ান এফ টু থেকে এফ থ্রি পেলাম তাহলে এফ ওয়ান আর এফ টুর আর কাজ নেই এখানে এফ থ্রির কাজ থাকবে এফ ফোর আর এফ সিক্স থেকে মিক্সড করে আমরা এফ সিক্স সরি এফ ফোর আর এফ ফাইভকে মিক্সড করে আমরা এফ সিক্স পেলাম তাহলে এখানে এফ ফোর আর এফ ফাইভে কোনো কাজ থাকবে না শুধুমাত্র এফ সিক্সে থাকবে একইভাবে বি বিন্দুতে একইভাবে আমরা কী বের করবো বি বিন্দুতে অবস্থিত আধানের উপর ক্রিয়াশীল বল বের করবো এখানে করে নিচ্ছি বি বিন্দুতে অবস্থিত আধানের উপর ক্রিয়াশীল বল দেখো এটা হুয়াও এটার মতো এ বিন্দুতে অবস্থিত আধানের উপর যা ঘটনাটা ঘটলো একই রকম হবে এই মাইনাসটা কী করছে এই প্লাসকে আকর্ষিত করছে তাহলে এটা যাবে এইদিকে তাহলে আমরা নাম দিয়ে দিয়েছিলাম এফ সিক্স পর্যন্ত তখন এটা হবে ধরে নিচ্ছি আমরা নিজের ইচ্ছে মতো এফ সেভেন আর এই আধানটা এই আধানটাকে বিকর্ষণ করছে এটা ধরে দিচ্ছি আমরা এফ এইট আর দুটা যেহেতু সেম হবে তাহলে এদিকে ধরে নেব আমরা এফ নাইন আর ডাইরেকশনটা এখানে দিয়ে দিচ্ছি জেড আর অ্যাঙ্গেলটা হচ্ছে একশো বিশ ডিগ্রি একইভাবে একশো বিশ ডিগ্রি তাহলে দেখো আমরা বিবিন্দুতে অবস্থিত প্লাস কিউর জন্য কী হচ্ছে ঘটনাটা এখানে পাবো আমরা এফ সেভেন কী পাবো কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ডাইরেকশন হচ্ছে বি এফ বি সি বরাবর সরি বি সি বরাবর এফ এইটটা কত পাবো এফ এইটটা পাচ্ছি কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ডাইরেকশনটা হচ্ছে এ বি বরাবর কারণ এই আধানটা তো দূরের দিক হচ্ছে না তাহলে এর থেকে বি এর অভিমুখে সরছে তাহলে আমরা কী লিখতে হবে এ বি বরাবর
তাহলে একইভাবে তুমি যদি ক্যালকুলেশন করো এটার মতো করে তাহলে তুমি এফ নাইন পাবে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, ডাইরেকশনটা হবে বি জেড বরাবর, ঠিক আছে। তাহলে দেখো আমরা এফ সেভেন আর এফ এইটকে কাজে লাগিয়ে এফ নাইন বের করে নিলাম। তখন ফাইনালি আমাদের এখানে তিনটা ফোর্স রয়েছে, এফ থ্রি, এফ সিক্স অ্যান্ড এফ নাইন। তুমি যদি একটু খেয়াল করো চিত্রের দিকে, এফ সিক্স এবং এফ নাইন এর লব্ধি আরেকটা ফোর্স তুমি পাবে। কীভাবে দেখো, এটা যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে এদিকে, তা লব্ধিটা ঠিক মাঝ বরাবর উপর দিকে যাবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এটাকে পিছনের দিকে বাড়াও, এটাকেও পিছনের দিকে বাড়াও। বাড়ালে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এদিকে যাচ্ছে কে, এফ নাইন, তাহলে আমরা এখানে লিখতে পারি এফ নাইন। কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এদিকে যাচ্ছে কে, এফ সিক্স, তাহলে আমরা লিখতে পারি এফ সিক্স। আর একইভাবে এটা হবে 60 ডিগ্রি, তাহলে কি হচ্ছে আমাদের এখানে এফ সিক্স আর এফ নাইনকে মিশিয়ে আমরা নতুন একটা ফোর্স লিখতে পারবো যা হচ্ছে এফ টেন, যা হবে এফ টেন। আর ডাইরেকশনটা এখানে আমি যেহেতু এই পয়েন্টটা আমাদের এখানে সি ধরে নিয়েছিলাম, তাহলে এখানে আমি সি ড্যাশ ধরে নিচ্ছি। আর যেহেতু এটাকে এক্স ধরে নিয়েছিলাম, এটাকে আমি এক্স ড্যাশ ধরে নিয়েছি, কারণ উপরের ত্রিভুজ আর নিচের যে আমরা অঙ্কিত ত্রিভুজটা পুরোটাই কেমিস্ট্রি ভাষায় যাকে বলা হয় সর্বসম, পুরোটাই দেখতে একই রকম, বা পিক্সেল আলোর ভাষায় যেটাকে বলা হয় দর্পণ প্রতিবিম্বযুক্ত, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা এখানে বের করছি এফ টেন। তাহলে ফাইনালি আমাদের এফ টেন কত হবে, এফ টেন হবে আমাদের রুট ওভার অফ, যেহেতু এফ সিক্স আর এফ নাইনের লম্ব লব্ধি, তাহলে এফ সিক্স স্কোয়ার এফ নাইন স্কোয়ার টু এফ সিক্স এফ নাইন কস কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশনটা করে নিচ্ছি, দেখা যাক কী বের হয় এখানে। দেখো এফ সিক্সের মান তুমি যদি বসাও, দেখো কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, এফ নাইনের মানও তুমি যদি বসাও কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, যেহেতু দুটার মান কি সেম, তাহলে এই ক্ষেত্রে তুমি এফ সিক্স আর এফ নাইনকে গুণ করে তুমি কী লিখতে পারো, স্কোয়ার লিখতে পারো। আর কস একশো ষাট, সরি কস 60 ডিগ্রি মান তুমি হাফ বসিয়ে দাও, কাটার পরে তুমি কীভাবে রুট থ্রি ইন্টু রুট সরি থ্রি ইন্টু ওই টার্মটা, একটা দুটো তিনটে টার্ম, এই জন্য থ্রি ইন্টু ওই টার্মটা লিখছি। তাহলে থ্রি রুট থেকে থ্রিকে বের করতে চাইলে আমি রুট থ্রি আকারে লিখতে হবে বা পয়েন্ট আকারে নিতে হবে, আর স্কোয়ার রুট এই টার্মটার জন্য স্কোয়ার রুট কাটবে, কেটে গিয়ে কি থাকছে এখানে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার থাকছে। আর ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে, সি ড্যাশ থেকে এক্স ড্যাশের দিকে, সি ড্যাশের থেকে এস এক্স ড্যাশের দিকে। তাহলে ফাইনালি আমি কী পাচ্ছি, আমরা ফাইনালি কী পাচ্ছি এখানে, দেখো এফ টেন পাচ্ছি, এফ সিক্স আর এফ নাইনের কোনো কাজ নেই, এফ সিক্স আর এফ টেনকে কাজে লাগিয়ে আমরা এফ টেন বের করে নিলাম, আর এফ থ্রি তো পরে রইল। এবার দেখো খেয়াল করো, এফ থ্রি আর এফ নাইন, এফ থ্রি আর এফ নাইন, এফ থ্রি আর এফ নাইন সমান আবার বিপরীত মুখী, অর্থাৎ এফ থ্রিটা দেখো উপর থেকে নিচের দিকে আসছে আর মানটা রুট থ্রি কে কিউ স্কোয়ার এল স্কোয়ার, এফ টেনটা দেখো নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, মানটা হচ্ছে রুট থ্রি কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। তাহলে ফাইনালি যদি আমি লব্ধি বলটা লিখি, লব্ধি বল এফ ইকুয়াল টু কি লিখবো, যে কোনো একটা আগে লিখি নাও, লিখে লিখলে হবে, একটা লিখলে হচ্ছে এফ থ্রি মাইনাস এফ টেন বা এফ টেন মাইনাস এফ থ্রি, তুমি যদি ট্রামগুলো বসাও তুমি পাচ্ছ কত, 0। এটাই আমাদের ফাইনাল আনসার। তাহলে আমরা কী পাচ্ছি, যে আধানগুলির উপর এই ক্ষেত্রে আধানগুলির উপর যে লব্ধি বলটা ক্রিয়াশীল হচ্ছে, এই বলটার মান 0, অর্থাৎ আধানগুলো যেভাবে রাখা হয়েছে ত্রিভুজে ওইভাবেই থাকবে। আমাদের নেক্সট নিউমেরিক্যাল হচ্ছে উদাহরণ 1.8। দেখো এখানে দুটো চিত্র এ ও বি দেওয়া হয়েছে, এক্ষেত্রে প্রথম চিত্রে নিচের পাতটা ধনাত্মক, উপরের পাতটা ঋণাত্মক করা হয়েছে। দেখো প্রথম চিত্রে নিচের পাতটা ধনাত্মক প্লাস প্লাস, উপরের পাতটা ঋণাত্মক করা হয়েছে। দ্বিতীয় চিত্রে সম্পূর্ণ অপোজিট করলো, তারা বিপরীতমুখী করে দিয়েছে, উপরের পাতটা প্লাস প্লাস করে দিয়েছে, নিচের পাতটা মাইনাস মাইনাস করে দিয়েছে। এবং এই উভয় ক্ষেত্রে মানে এই দুটোটা পাতের ঠিক এখানে বা এই দুটোটা পাতের এই অঞ্চলে একটা কী থাকছে, তড়িৎ প্রাবল্য থাকছে যা সুষম, সুষম মানে সবটি বিন্দুতে এর মান যে কোনো স্থানে এই মান একই মানের,
অর্থাৎ কত দিয়েছে 2.0 × 10⁴ নিউটন পার কুলম। এখন বলা হয়েছে এই তড়িৎ ক্ষেত্র বরাবর প্রথম চিত্র অনুসারে একটা ইলেকট্রন নিচের দিকে নামতে বা দ্বিতীয় চিত্র অনুসারে একটা প্রোটন নিচের দিকে নামতে কতটুকু নামবে 1.5 সেন্টিমিটার। নামলে এই অবস্থায় 1.5 সেন্টিমিটার নামতে ইলেকট্রন বা প্রোটন আলাদা আলাদা করে কতটুকু সময় নেবে। আর এক্ষেত্রে দেখো ইলেকট্রনের আধান যেহেতু নেগেটিভ অবশ্যই ধনাত্মক পাতার দিকে আসবে, আর প্রোটনের চার্জ যেহেতু পজিটিভ অবশ্যই ঋণাত্মক পাতার দিকে আসবে। তাহলে চলো শুরু করি। তাহলে প্রদত্ত আমাদের কী কী দিয়ে মানে দেওয়া হয়েছে আমরা লিখে নিচ্ছি। দেখো আমাদের দেওয়া হয়েছে যে তড়িৎ প্রাবল্য ইকুলু দেওয়া হয়েছে 2 × 2.0 যাই লিখো 2 × 10⁴ নিউটন কুলম ইনভার্স। আর কতটুকু নামবে আর ইকুয়ালটু ধরে নিচ্ছি 1.5 সেন্টিমিটার বা 1.5 × 10⁻²। মিটার আমরা পয়েন্টটা সরিয়ে নিচ্ছি আমাদের সুবিধার্থে। তুমি আমি যদি ইকুয়েশনটা ভেঙে করি তাহলে কী হচ্ছে 15 × 10⁻³ মিটার। তাহলে দূরত্বটা পাচ্ছি 15 × 10⁻³ আর প্রবলটা দিয়ে দিয়ে হয়েছে 2 × 10⁴। তাহলে প্রথম চিত্রে আমাদের বলা হয়েছে ইলেকট্রনের কথা, ইলেকট্রনটা নিচের দিকে নামছে। আর দ্বিতীয় চিত্রে আমাদের বলা হয়েছে প্রোটনের কথা, প্রোটনটা নিচের দিকে এতটুকু দূরত্ব নামতে কতটা সময় লাগবে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রে আমরা লিখতে পারি একটা জেনারেল ফর্মুলা। কী লিখতে পারি যে আমরা ক্লাস নাইনে পেয়েছিলাম, সরি ক্লাস নাইনেও পেয়েছিলাম ইলেভেনেও পেয়েছিলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। উভয় ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি প্রাথমিক বেগ শূন্য। তাহলে আমরা কী লিখতে পারি, এস ইকুয়াল টু ইউ যেহেতু শূন্য হবে হাফ অফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে কী লিখতে পারবো, এ ইকুয়াল টু টু টি টি ইকুয়াল লিখছি টি ইকুয়াল টি স্কোয়ার ইকুয়াল টু টু এস বাই এ, বা ডাইরেক্টলি টি ইকুয়াল টু রুট ওভার অফ টু এস বাই এ। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এটা কী ফর্মুলা, আমাদের জেনারেল ফর্মুলা। যদি এটা আমি প্রোটনের জন্য লিখি তাহলে কী হবে, যদি এটা আমি প্রোটনের জন্য লিখি প্রোটনের জন্য টি পি নিয়ে নিচ্ছি পি ফর প্রোটন টু, আর দূরত্ব এস বলতে এখানে দূরত্ব বোঝানো হয়েছে, দূরত্বটা কত আমাদের আর বাই কত এ পি। আর ইলেকট্রনের জন্য টি ই ইকুয়াল রুট ওভার অফ টু আর বাই অ্যাক্সিলারেশন এ ই। তাহলে আমাদের উদ্দেশ্য এই দুটো মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কোশ্চেনের মধ্যে আমাদের আর এর মান দিয়ে দেওয়া হয়েছে, কোশ্চেনের মধ্যে আমাদের কি এর মান দিয়ে দেওয়া হয়েছে, আর এর মান দিয়ে দেওয়া হয়েছে আর ই দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ফর্মুলার মধ্যে আমাদের ত্বরণ দেওয়া হয়নি। তাহলে আমাদের কী করতে হবে, ত্বরণ বের করতে হবে। কীভাবে ত্বরণ বের করব, যেহেতু সাম্য অবস্থায় আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এটা ক্লাস ইলেভেন থেকে, আবার টুয়েলভ থেকে তোমরা আধানের সাথে সম্পর্কটা পেয়েছিলে এফ ইকুয়াল টু কিউই। তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ, জেনারেল ফর্মুলা এম এ ইকুয়াল টু কিউই পাচ্ছ, অর এ ইকুয়াল টু কী পাচ্ছ কিউ ই বাই এম পাচ্ছ। ঠিক আছে, এখানে প্রোটনের জন্য কত হবে, প্রোটনে লিখে নিচ্ছি এ পি, এ পি গুলো রুট কত হবে, তাহলে প্রোটনের আধান হচ্ছে ই ই আর এম প্রোটনটা হবে। এটাকে আমরা এক নম্বর ফর্মুলা দিয়ে দিচ্ছি ইলেকট্রনেরটা, আর প্রোটনেরটা আমরা 2 নম্বর ফর্মুলা দিচ্ছি। ঠিক আছে, সেমভাবে ইলেকট্রনের ক্ষেত্রে কত হবে,
इलेक्ट्रन क्षेत्र कत हो इलेक्ट्रन क्षेत्र हो ए इक्वल टू इ आमरा शुद्ध आधान मानटा निच्छि इ बाई एम इ ताहले देखो ए पी आर ए मान जदि टीपी आर टी मान बसाते बेर करते जदि एखाने मानटा बसाय ताहले एक नौ जो समीकरणटा रयेछे एटार परिवर्तित रूप कि हबे एक नौ समीकरण एक नौ समीकरण आमादेर कि देवा हयेछे टीई इक्वल टू ताहले टीई इक्वल टू कि देवा हयेछे टू आर बाय एई ए एर मान कत इई बाय एम इ ठीक आछे একইভাবে আমাদের উদ্দেশ্য তাহলে এই ফর্মুলাতে বসিয়ে আমরা বের করে নিতে পারবো তিন নম্বর সমীকরণ দিচ্ছি আর প্রোটনের ক্ষেত্রে টিপি ইকুয়াল টু রুট ওভার অফ প্রোটনটা দেখো তোমরা টু আর বাই টু আর বাই কত এ পি এপির মান কত ই বাই ই বাই এম পি তাহলে টিপির মান আমরা বের করতে পারবো তাহলে এখানে আমরা टी इर मान बेर करछि टी इक्वल टू रूट ओवर अफ मानगुलो आमरा बसाबो टू इंटू आर एर मान प्रश्ने दिए देवा हयेछिलो टू वन पॉइंट फाइव सेंटीमिटार एटाके आमरा मीटारे नियेछिलाम कत पेयेछिलाम फिफ्टीन इंटू टेन टू दि पावर माइनस थ्री इंटू एम इ एम इ बोलते कि बोझानो हयेछे इलेक्ट्रनेर भर कत एप्रक्सिमेटलि नाइन पॉइंट वन वन इंटू टेन टू दि पावर माइनस थार्टी वन केजि by e এর মান কত 1.6 into 10 to the power minus 19 কুলম into ক্যাপিটাল e আমাদের কত দেওয়া হয়েছে কোশ্চেনে 2 into 10 to the power 4 ঠিক আছে তাহলে এই 2 টু এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি কি পাচ্ছি উপরে 1 লিখছি ইন্টু 15 রইল ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে মাইনাস 34 বাই নিচে কত আছে 1.6 তারপর কি রয়েছে মাইনাস 19 প্লাস 4 দ্যাট মিন্স মাইনাস 15 ঠিক আছে তারপর এখানে যদি কেলোশনটা এগিয়ে নিয়ে যাই তাহলে কী হচ্ছে এখানে হবে 9.1 ইন্টু 15 বা এখানে যদি আমি 16 বাই 10 লিখি টেনটা টেন টু দি পাওয়ার মাইনাস এটার সাথে দিয়ে দিলাম কিন্তু টেন টু দি পাওয়ার মাইনাস 34 তাহলে এখানে 9.1 ইন্টু 15 বাই 16 ইন্টু 10 টু দি পাওয়ার যদি আমরা একসাথে লিখি তাহলে কত হবে 16 উপরে উঠলে 16 কাটা যাবে তাহলে এখানে হচ্ছে মাইনাস 18 তাই এটা যদি আমরা বর্গমূল করি 9 ইন্টু 1 15 বাই 16 এটা যদি রুট থেকে বের করি মাইনাস 9 হবে তাহলে এটা যদি তুমি বর্গমূল করো তাহলে অ্যাপ্রক্সিমেটলি তুমি পাবে 2.9 সামথিং 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 সেকেন্ড 2.9 সেকেন্ড দেখো 15 16 প্রায় অ্যাপ্রক্সিমেটলি কাটলেও নিচে এক থেকে সামান্য বেশি থাকে তো এখানে রয়েছে 9 তো ভাগ করলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 8.9 পাবো যেহেতু 9 রুট 3 8.85 এমন পাবো যেহেতু 9 রুট হচ্ছে 3 তাহলে 8.8 এর রুট হবে আমরা অ্যাপ্রক্স 3 থেকে একঘর কমিয়ে দিয়ে প্রায় অ্যাপ্রক্সিমেটলি লিখলাম 2.9 সেকেন্ড তাহলে আমরা কি বুঝলাম যে এখানে ইলেকট্রনটা এই আর দূরত্ব এত মিটার আসতে আমাদের কত সময় লাগলো আমাদের সময় লাগলো 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 সেকেন্ড একইভাবে তোমরা প্রোটনের ক্ষেত্রে বাড়িতে করে নিতে পারো তবু আমরা আমি একটু করে দিচ্ছি এখানে প্রোটনেরটা হবে
টিপি ইকুয়াল টু রুট ওভার অফ টু আর, টু ইন্টু আর এর মান কত বসাবো আমরা, 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, দেন এমপি 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি বাই ইই, এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, আর ক্যাপিটাল ইয়ের মান কোশ্চেনে দিয়ে দেওয়া হয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তারপর টিপি ইকুয়াল রুট ওভার অফ টু টু আর ক্যান্সেল হচ্ছে, দেখো আমি অ্যাপ্রক্সিমেটলি 1.6 কেটে নিচ্ছি, তাহলে আমাদের এখানে কী থাকে, আমাদের এখানে থাকে উপরে থাকে শুধুমাত্র 15, আর নিচে আর নিচে কোনো সংখ্যা নাই, আর 10 টু দি পাওয়ার পাওয়ারগুলো আমরা একসাথে করে নিচ্ছি, তাহলে কী হবে উপরে হবে মাইনাস 30, আর নিচের থেকে প্লাস 19 হচ্ছে মাইনাস 4, মাইনাস 4টা আমি একবারে এখানে 34 দিয়ে দিলাম, ঠিক আছে। তুমি যদি অ্যাপ্রক্সিমেটলি এটাকে ক্যালকুলেট করে নাও তাহলে তুমি পাবে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে আমাদের নেক্সট পার্ট কী বের করতে হবে, যে অভিকর্ষ অধীনে মুক্তভাবে পতনশীলের পরিস্থিতির সঙ্গে একে তুলনা করো, অর্থাৎ অভিকর্ষ অধীনে যে মুক্তভাবে পড়ে, তো মুক্তভাবে পড়ার সময় আমাদের কতটুকু ত্বরণ হয়, একটা বস্তু কতটুকু ত্বরণ লাগে বা ত্বরণ থাকে আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে এই ইলেকট্রন বা প্রোটনের যে ত্বরণটা লাগলো এই ত্বরণের সাথে অভিকর্ষ ত্বরণের মধ্যে কী পার্থক্য রয়েছে এটা আমাদের বলতে বলা হয়েছে। দেখো এখানে কী বলা হয়েছে, তাই অপেক্ষাকৃত ভারী কণাটি প্রোটনের একই দূরত্ব নামতে বেশি সময় লাগছে, বেশি সময় নেয় যেহেতু ইলেকট্রনটি থেকে, ইলেকট্রন আর প্রোটনটির মধ্যে প্রোটনটি একটু ভারী, এক্ষেত্রে এটি একটু বেশি সময় নেয়। তবে এইটি অভিকর্ষ অধীনে অবাধে পতনশীল এই পরিস্থিতির সঙ্গে, পরিস্থিতির সাথে মূল পার্থক্য, যেখানে কোনো বস্তুর পতনকালের ভর নিরপেক্ষ হয়, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে বস্তুর ভর কী থাকে, নিরপেক্ষ থাকছে, কিন্তু এক্ষেত্রে এমন এরূপ হচ্ছে না। যদি তুমি জিনিসটা একটু দূর ক্লিয়ারলি তুমি বলতে চাও তাহলে কী বলতে পারো, যে আমরা যদি এখানে প্রোটনের ত্বরণটা গণনা করি, অর্থাৎ এপি ইকুয়াল টু ই বাই এমপি যদি বসিয়ে প্রোটনের ত্বরণটা গণনা করি, তাহলে এখানে ক্যালোরি সংখ্যা আমরা কত পাচ্ছি, 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার 12, অর্থাৎ একের সাথে 12টা শূন্য, আর জি এর কত, মাত্র 9.8। তাহলে অভিকর্ষ ত্বরণটাকে এই ত্বরণের সাপেক্ষে অনাশায়ে কী করা যায়, নেগলেক্ট করা যায়, উপেক্ষা করা যায়, কারণ এই ত্বরণটা এতই বড় যে অভিকর্ষ ত্বরণ এটার সাথে তুলনীয় না। অর্থাৎ এক কথায় যদি আমরা জীবজন্তু দিয়ে বলতে চাই, যে একটা মশার সাথে একটা হাতির তুলনা করা হচ্ছে, ঠিক আছে। তাই আমরা এখানে কী বলা হয়েছে, এই উদাহরণে অভিকর্ষ ত্বরণ প্রভাবকে উপেক্ষা করা হয়েছে। নেক্সট নিউমেরিক্যাল হচ্ছে আমাদের 1.9, এটা খুব সুন্দর একটা নিউমেরিক্যাল যার সাহায্যে আমাদের তিনটা কনসেপ্ট একই মানে এক মানে খুব সম্পূর্ণভাবে আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট তিনটি হলো, আমরা এই আধানদ্বয়ে ঠিক মাস বিন্দুতে প্রাবল্য বার করব, একটি কনসেপ্ট অক্ষের উপর বের করব, দুই নম্বর কনসেপ্ট তিন নম্বর নিরক্ষীয় তলে অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ড কোনো একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করব। এখানে আমাদের তিনটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে যথারীতি তাদের কোশ্চেন দেওয়া হয়েছে 10 টু দি পাওয়ার মাইনাস 8 এবং মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম মান বিশিষ্ট দুইটি আধান Q1 আর Q2 কে পরস্পর থেকে 0.1 মিটার দূরত্বে রাখা আছে। দেখো Q1 আর Q2 উভয়ের মান দেওয়া হয়েছে এবং দুটোর দূরত্ব দেওয়া হয়েছে 0.1 মিটার, তাহলে অর্ধেকটা কত হবে, 0.05 মিটার বা 0.05 মিটার। আবার এখানে দেওয়া হয়েছে 1.14 চিত্রে প্রদর্শিত এ বি সি তিনটি পয়েন্টে তড়িৎ প্রবাহিত কত, এটি একটি সমবাহ ত্রিভুজ, কারণ এখানে দেখো এটা 0.1, এটা টোটালটা হচ্ছে 0.1, এটা টোটালটা 0.1, আর এখানে অক্ষের উপর যখন বের করব এখান থেকে দূরত্বটা দিয়ে দেওয়া হয়েছে 0.05। তাহলে চলো আমরা এটা শুরু করি।
তাহলে এখানে আমাদের q1 equal to 10 to the power minus 8 কুলম, q2 হচ্ছে minus 10 to the power minus 8 কুলম, আর আধান দ্বয়ের দূরত্ব কে আমি a ধরছি, a equal to 0.1 মিটার, বা সাজিয়ে যদি পয়েন্ট আকারে না লিখি 1/10 মিটার বা 10 টু দি পাওয়ার মাইনাস 1 মিটার লিখতে পারবো। ঠিক আছে, তাহলে q1 আর q2 দেওয়া হয়েছে, a দেওয়া হয়েছে। আমি দেখো দূরত্বটা ধরে নিচ্ছি 0.05, এটাকে r ধরে নিচ্ছি 0.05 মিটার বা 5 × 10⁻²² মিটার। তাহলে থিওরির কনসেপ্ট অনুসারে এটাকে আমরা করব, বা তুমি দেখ থিওরির থেকে যে আনসারটা পেলে ওইটা দিয়েও করতে পারো, আর থিওরির কনসেপ্টটা দিলে দিয়ে করলে যে কোনো টাইপের নিউমেরিক্যাল তোমার হয়ে যাবে। প্রথম এ বিন্দুতে বের করছি, এখানে লিখছি এ বিন্দুর ক্ষেত্রে কি হবে। দেখো এ বিন্দুতে এখানে আমাদের আধান কয়টা রয়েছে, এ বিন্দু দুই দিকে, মানে কোন কোন আধানের জন্য আমরা প্রাবল্য পাচ্ছি, অবশ্যই এ আর বি এর জন্য প্রাবল্য পাচ্ছি। যথারীতি আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা যেহেতু q1 আধানটি, এটা হচ্ছে আমাদের q2 আধানটি, তাই q1 আধানটি আমাদের এখানে দেওয়া হয়েছে ধনাত্মক আধান, আর q1 আধানটি আমাদের দিয়ে দেওয়া হয়েছে ঋণাত্মক আধান। এখানে মাইনাস সিম্বল দিয়ে দিচ্ছি, এটাকে প্লাস সিম্বল দিয়ে দিচ্ছি। আর যেখানে আমরা প্রাবল্যটা বের করবো, এখানে মনে মনে আমাদের কী ধরতে হবে, কী ধরার জন্য আমরা বলেছিলাম +1 কুলম একটা চার্জ ধরার জন্য, তাহলে কনসেপ্টটা তোমার সবসময় ক্লিয়ার থাকবে বা ভুল করবে না। এই প্লাস আধানটি, এই প্লাস আধানটি দেখো, এই প্লাস আধানটি, এই প্লাস আধানকে +1 আধানকে বিকর্ষণ করছে, এদিকে যাচ্ছে, তাহলে এটা আমি কি ই1 ধরে নিচ্ছি। এই মাইনাস আধানটি এই প্লাস আধানকে আকর্ষণ করছে, তাও এটাও এদিকে যাচ্ছে, তাহলে এটাকে আমি ই2 ধরে নিচ্ছি। তাহলে ফর্মুলা ওয়াইজ আমি কি লিখতে পারি, ই1 ইকুয়াল টু 1/4πε0 q1/r² ডাইরেকশন কোন দিকে হবে, এটা যদি এ, এটা যদি বি, সরি এটাকে এ বি দিতে পারবো না, এ বি দিয়ে তো এ বি সি তো দিয়ে দেওয়া হয়েছে, এটাকে ডি দিয়ে দিয়েছি, এটাকে আমি এফ দিয়ে দিয়েছি, তাহলে এটার অভিমুখ কী হবে, ডি থেকে এ বরাবর বা ডি থেকে এফ বরাবর। ঠিক আছে, তাহলে এটার মান যদি আমরা বসাই কত পাবো, 9 × 10⁹ q1/r², q1 কত এখানে 10⁻⁸, 10⁻⁸ বাই আর, আর দূরত্বটা আমরা কত দূরত্ব বলতে, এই দূরত্বটা 0.05 মিটার, এখানে আর হচ্ছে 0.05 মিটার বা 5 × 10⁻² মিটার। তাহলে আমি কি, যেহেতু আর স্কোয়ার রয়েছে, আমি কি লিখছি 5 × 10⁻² দুইবার লিখে নিচ্ছি। ঠিক আছে, 5 × 5 = 25, তাহলে কি রয়েছে এখানে 9/25 উপরে কি রয়েছে 10⁻+1, শুধুমাত্র নিচে রয়েছে 10⁻⁴, 9/25 × 10⁻⁴, উপরে উঠালে এখানে আমাদের কী পাবো, +5 পাবো, +5টাকে আমি 90 × 10⁴ লিখছি, একটা শূন্য 9 সাথে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমাদের 25-এর দিয়ে যদি আমরা 90-কে কাটি, 3.6 × 10⁴ নিউটন কুলম ইনভার্স হবে। তাহলে আমরা ই1 কত পেয়েছি, 3.6 × 10⁴ নিউটন কুলম ইনভার্স পেয়েছি। একইভাবে তুমি খেয়াল করো, একইভাবে তুমি যদি খেয়াল করো যে q2 আধানের জন্য প্রাবল্য কত হবে, এখানেও সেম ফর্মুলা, তুমি হবে তো 1/4πε0 q2/r², যেহেতু q1 আর q2 মান সেম, আর নেগেটিভ চিহ্ন তো আমরা বসাবো না, কারণ নেগেটিভ চিহ্ন আমাদের ডাইরেকশনের জন্য আলাদা করে লিখছি, বসাতে হবে না। একইভাবে তুমি যদি বসিয়ে দাও, তাহলে তুমি ই2-র মান কত পাচ্ছ, সেম পাবে, 3.6 × 10⁴ নিউটন কুলম ইনভার্স।
বোঝা গেল? তুমি যদি কলুশন করে চেক করে নিতে ইচ্ছে করে তাহলে চেক করে নিও, এটা হুবহু এই কলুশনটাই। তাহলে যেহেতু উভয় প্রাবল্য এ থেকে এফ এর দিকে বা ডি থেকে এফ এর দিকে বা ডি থেকে এ এর দিকে, তাহলে আমাদের উভয় প্রাবল্যর ক্ষেত্রে বের করতে হলে আমরা কী করতে হবে, যোগ করতে হবে। ই ইকুয়াল টু কী করবো আমরা, ই ওয়ান প্লাস ই টু, তাহলে ই ওয়ান আর ই টুর মান যোগ করে দাও, 3.6 প্লাস 3.6 আমার, আমি একবার লিখে নিচ্ছি, 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন কুলম ইনভার্স। তাহলে আমরা পেয়ে কী পেলাম, যে এটা হচ্ছে এ বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্যের মান, আর দিকটা কোন দিকে পেলাম, দিকটা অবশ্যই আমরা পেলাম ডি থেকে এফ অভিমুখে বা ডি থেকে এ অভিমুখে, ঠিক আছে। তারপর আমাদের কী বলা হয়েছে, বি বিন্দুতে প্রাবল্য কত, বি বিন্দুতে যেহেতু প্রাবল্য বের করতে বলা হয়েছে, বি বিন্দুতে প্রাবল্য কার কার জন্য হবে, কিউ ওয়ানের জন্য হবে আবার কিউ টুর জন্য হবে, ঠিক আছে। কিউ ওয়ানের জন্য যখন আমরা লিখব, কিউ ওয়ান থেকে এ বিন্দু দূরত্ব লিখব, কিউ টুর জন্য আমরা যখন লিখব, কিউ টুর থেকে এ বিন্দু দূরত্বটা আমরা তখন লিখব, ব্যাপারটা মনে থাকবে। কারণ প্রাবল্যটা আমরা যেখানে বের করি, প্রাবল্যটা আর যে আধানের জন্য বের করি, প্রাবল্যটা হয়েছে ওই আধান থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে আমরা বি এর বিন্দুর উদ্দেশ্যে কলুশনটা করে নিচ্ছি। দেখো বি বিন্দুর জন্য প্রাবল্য যদি বের করতে হয়, আমি এখানে প্রাবল্যটা দিয়েছি ই ওয়ান ই টু ধরে নিয়েছিলাম এখানে, তাহলে আমরা প্রাবল্য বি বিন্দুতে এ প্লাস কিউর জন্য কোন দিকে হবে, বাইরের দিকে হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি ই থ্রি দিচ্ছি, আর মাইনাসের জন্য এখানে প্লাস চার্জ, প্লাস ওয়ান চার্জটা কী হবে, আকর্ষিত হবে, যেহেতু যে বিন্দুতে প্রাবল্য বের করবো ওই বিন্দুর আধানটা কী হবে, লড়াচড়া করবে, এটা এদিকে চলে আসবে, তাহলে এটা আমি ই ফোর দিচ্ছি। তাহলে দেখো ই থ্রি ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসিলন নট, ই থ্রি কার জন্য, ই থ্রি অবশ্যই প্লাস কিউর জন্য, কিউ বাই আর স্কোয়ার, কিউ কত ওখানে আধান 10 টু দি পাওয়ার মাইনাস 8, আর কত এ দূরত্বটা 0.05 মিটার, আমি যদি এটাকে দশমিকে না লিখে গুণের আকারে লিখি, পাওয়ার 10 এর পাওয়ার আকারে লিখি, তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস 2, যেহেতু স্কোয়ার রয়েছে আমি দুবার লিখে নিচ্ছি মাইনাস 2, এটা ক্যালকুলেশন করে নিচ্ছি কী হয় দেখি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 বাই 15 সার 15 সার 25 ইন 10 টু দি পাওয়ার মাইনাস 4, যেহেতু এখানে এটা হুবাহু এই ক্যালকুলেশনটা, তাহলে আনসারটা কত আসবে আমাদের, 3.6 কত আসবে আমাদের এখানে আনসারটা, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন কুলম ইনভার্স। একইভাবে প্লাস কিউ সরি মাইনাস কিউ আধানের জন্য বিবিন্দুতে প্রাবল্য যদি ই ফোর হয়, তাহলে আমাদের ই ফোরটা কোন দিকে হবে, ই ফোর, এটা কোন দিকে হচ্ছে, বাইরের দিকে, তাহলে ডি বি বরাবর ডাইরেকশনটা খুব নেসেসারি, খুব বেশি নেসেসারি ডাইরেকশনটা ই ফোর। ই ফোর তাহলে কী হচ্ছে দেখো, ই ফোরটা হচ্ছে এখান থেকে ভিতরের দিকে, কারণ এই নেগেটিভ আধানটা কী করছে, এটাকে আকর্ষণ করছে, যেহেতু ভিতরের দিকে হবে আমরা লিখে নিচ্ছি, কলুশনটা করে নিচ্ছি, ওয়ান বাই ফোর পাই এপসিলন নট, দেন কিউ বাই, কিউ মিন্স 10 টু দি পাওয়ার মাইনাস 8 কিউ টু, আর নেগেটিভ চিহ্নটা ইউজ করছি না আমাদের ভেক্টরের জন্য, ইন্টু ডিস্টেন্স, দেখো এই আধান থেকে এই আধান দূরত্ব, এটা হচ্ছে 0.05, এটা হচ্ছে 0.05, এটা হচ্ছে 0.05 বা এটা হচ্ছে 0.1 আর এটা হচ্ছে 0.05, তাহলে আমরা কত পাচ্ছি, 0., আমরা কত পাচ্ছি ডিস্টেন্সটা, এক্ষেত্রে 0.15 মিটার পাচ্ছি। তাহলে আমি যদি লিখে নিই 15/100 বা 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, আমরা কি লিখতে পারি এখানে, 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 2 মিটার লিখতে পারে, এটা যদি আমি যেহেতু স্কোয়ার রয়েছে আমি দুবার লিখে নিচ্ছি, 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, আর 1/4 পাই এপসিলন নট এর মান কত হচ্ছে এখানে, 1/4 পাই এপসিলন নট এর মান এখানে কত হচ্ছে দেখো, এটা ক্লিয়ারলি মানটা আমরা বসিয়ে দিই, ই ফোর ইকুয়াল টু এটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু আমাদের উপরে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 8, নিচে হচ্ছে আমাদের 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 3 দিয়ে কাটলে 3
फाइव थ्री काटले फाइव तो हमें कत पाची वन बाई टोटी फाइव इंटू ऊपर रही है टेन टू दि पावर वन और नीचे रही है टेन टू दि माइनस फोर ऊपर उठले कि टेन टू दि पावर प्लस फोर और इन संगे जो हुए कि टेन टू दि पावर कि टेन टू दि पावर फाइव फोर वन आंसर फाइव तो हमें फाइव टाके जो फोर हिसाब से कैलकुलेशन करी तो आल्टिमेटली आंसर कत पा देखो हमें दुटा शून्य दिए दीची तो हमें दुटा शून्य दीते वन हंड्रेड एखे हे टोटी फाइव टेन टू दि पावर थ्री बा कि लिखते परि हमें एखे फोर इंटू टेन टू दि पावर थ्री न्यूटन कुलम इनवर्स देखो यहाँ पेलम इ फोरटा ये पेलम इ थ्रीटा तेल कौनटा बड़ अवश्य ये बड़ो एखे टेन टू दि पावर फोर रही है एखे टेन टू दि पावर थ्री रही है तेल हमारा लब्धिरा जी एखे टेन टू दि पावर फोर फर्मे लिखी तो लिखब जिरो पॉइंट फोर इंटू टेन टू दि पावर फोर न्यूटन कुलम इनवर्स ताकि पाब लब्धि प्राबल्य लब्धि प्राबल्य कौन दिखे बड़ प्राबल्य मैं छोटो प्राबल्यटा तुम इ थ्री और इ फोर दिए देखो एखे बड़ हे इ थ्री छोटो हे इ फोर जी टेन टू दि पावर फोर जी कमन रखी तो लब्धि प्राबल्य कत हमारा इ फोर तुम जी मान लिखे नाओ तो तुम कत पाच इ थ्री मान हे थ्री पॉइंट सिक्स इंटू टेन टू दि पावर फोर और इ थ्री मान लिखल इ फोर हो जिरो पॉइंट फोर इंटू टेन टू दि पावर फोर तुम कत पा थ्री पॉइंट सिक्स माइनस जिरो पॉइंट फोर इंटू टेन टू दि पावर फोर इक्वल टू थ्री पॉइंट टू इंटू टेन टू दि पावर फोर न्यूटन कुलम इनवर्स और डायरेक्शन कौन दिखे इ फोर दिखे तो इ फोर डायरेक्शन एखे चित्रे कौन दिखे इ फोर डायरेक्शन चित्रे बी थे एफर अभिमुखे एर अभिमुखे तो हम कि लिखते परि इ फोर साथे बी थे एफ बी थे एर अभिमुखे এখন সি বিন্দুতে প্রাবল্য কত হবে দেখব ঠিক আছে আমি এই স্থানে করে নিচ্ছি দেখো একটা জিনিস খেয়াল করো সি বিন্দুতে প্রাবল্যটা কার জন্য হবে অবশ্যই একইভাবে এই আধান আর এই আধানের জন্য হবে এই আধান থেকে দূরত্ব কত জিরো পয়েন্ট ওয়ান মিটার এটা যদি আমি দশম দশের পাওয়ারে লিখি টেন টু দি মাইনাস ওয়ান এখান থেকেও কত টেন টু দি পাওয়ার माइनस वन दशे पावर लेखार एकमात्र उद्देश्य हे दशमिक थे दूरे सरार दशमिक थे दूरे सरार एकमात्र उद्देश्य हे कैलकुलेशन कि सहजतर हवा ठीक है तो एक क्षेत्र में प्राबल्य यार जो जो है इटा देखो इटा प्लस एखे मन मन कि धरब प्लस वन आदान धरब प्लस प्लस कि विघर्षण करेतु हमें इ वन इ टू इ थ्री इ फोर धरे नहीं धरब इ फाइव और इ माइनस इटा के आकर्षण करब इ सिक्स और लब्धिटा जी समान पाई ठीक मजकान दिए है तक हमारे इटा इ सेवेन तेल इ फाइव हमें कत हे देखी इ फाइव हमारे कि वन बाय फोर पाई एप्सिलॉन नॉट अर्थात नाइन इंटू टेन टू दि पावर नाइन किऊ बाय आर स्क्वायर किऊ बोलते ये आधान टेन टू दि पावर माइनस एट बाय आर स्क्वायर आर हे जिरो पॉइंट वन मीटर बा टेन टू दि पावर माइनस वन मीटर स्क्वायर एक बार लिखे निचि माइनस टू जो ऊपर उठे तो कि प्लस टू हो नाइन इंटू टेन टू दि पावर नाइन इंटू टेन टू दि पावर प्लस टू जी हो जाए तो टेन टू दि पावर क थक माइनस सिक्स थको फाइनल माइनस सिक्स और प्लस नाइन हमारे इ फाइव पेलम नाइन इंटू टेन टू दि पावर थ्री न्यूटन कुलम इनवर्स
एक तुम जो ये आधानर जो बैर कर देखो ये आधान दूरत सेम शुद्ध डायरेक्शन ए अभिमुखे यार क्षेत्र डायरेक्शन तुम्हें क्यों लिखो डि सी बराबर इटार क्षेत्र डायरेक्शन क्यों लिखो डि सी बराबर और इ सिक्स क्षेत्र डायरेक्शन क्यों लिखो मानट सेम हो जेहतु दूरत सेम आधानगुलो सेम न्यूटन कुलम इनवर्स डायरेक्शन लिखे सी दिस वन इज एफ सी एफ बराबर তাহলে আমরা ই সিক্সও পেলাম ই ফাইভও পেলাম যেহেতু উভয়ের মান সমান তাহলে অবশ্যই লব্ধিটা ঠিক মাঝ বরাবর হবে তুমি এটাও জানো এটার জন্য লব্ধি এদিকে হচ্ছে ই ফাইভ কস থিটা এটার জন্য লব্ধি এখানে হচ্ছে ই সিক্স কস থিটা তাহলে টোটাল কত হবে ই ইকুয়াল টু ই ফাইভ কস থিটা প্লাস ই সিক্স কস থিটা বা যেহেতু ই ফাইভ ই সিক্স সমান তাহলে টু ইন্টু ই কস থিটা ঠিক আছে বা তুমি এখানে কি করতে পারো ভেক্টর ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে দিতে পারো আর এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হবে এই যেহেতু এটাকে সমবাহু ত্রিভুজ তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি আমাদের এটা হচ্ছে আমাদের এখানে 120 ডিগ্রি তাহলে আমরা কি করতে পারি ই সেভেন যদি ধরে নিচ্ছি তাহলে এটা যদি ই সেভেন ধরে নিচ্ছি তাহলে রুট ওভার অফ কী পাবো ই ফাইভ স্কোয়ার ই ফাইভ স্কোয়ার ই সিক্স স্কোয়ার টু ই ফাইভ ই সিক্স ই ফাইভ ই সিক্স স্কোয়ার করলে সেম আসবে তাহলে আমি সেম ধরে নিচ্ছি ইন্টু কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ তো মাইনাস হাফ যদি হয় মাইনাস মাইনাস কাড়া একটা টার্ম মাইনাস যেহেতু রয়েছে একটা টার্মের সাথে একটা টার্ম কাড়া আর স্কোয়ারের রুট বাদ দিয়ে শুধু একটা মাত্র টার্ম থাকবে একটা মাত্র টার্ম মানে কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি নিউটন কুলম ইনভার্স ডাইরেকশন হবে তখন এটাকে আমি জেড দিয়ে দিচ্ছি তাহলে সি জেড বরাবর সি জেড বরাবর ঠিক আছে তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম অ্যাভিনিউতে প্রাবল্য মধ্যবিন্দুতে প্রাবল্য কীভাবে বের করতে হয় বা কত প্রসেসটা কী শিখলাম অক্ষের উপর প্রাবল্য কীভাবে বের করতে হয় এটাও শিখলাম লম্ব সমদ্বিখণ্ডকের প্রাবল্য কীভাবে বের করতে হয় এটাও আমরা ফাইনালি শিখলাম উদাহরণ নাম্বার 1.10 এখানে কি বলা হয়েছে প্লাস মাইনাস 10 মাইক্রোকুলম দুইটি আধান পরস্পর থেকে 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত এখানে দেখো প্লাস মাইনাস 10 হচ্ছে মাইনাস 10 এবং প্লাস 10 মাইক্রোকুলম আধান দুটি পরস্পর থেকে এ বি যে দূরত্বটা তারা দিয়ে দিল 5 এমএম মিলিমিটার এখানে এ নাম্বার কি বললো চিত্র 1.21 এ অনুযায়ী একটি তড়িদ্বিমেরুর কেন্দ্র থেকে এখানে এটাকে তড়িদ্বিমেরু কেন বলা হয়েছে তুমি খেয়াল করো এই দুটি আদান সমান এবং আদান দুটি কী দূরত্বে আছে খুব ক্ষুদ্র দূরত্ব আছে এই জন্য সমান এবং বিপরীতমুখী এবং আদান দুটি কী দূরত্বে আছে ক্ষুদ্র দূরত্ব এই জন্য একে কী বলা হয়েছে সংস্থাটাকে তড়িদ্বিমেরু এই তড়িদ্বিমেরুর মধ্যবিন্দু থেকে 15 সেন্টিমিটার দূরে ধনাত্মক আধানের দিকে অকস্মিত একটি বিন্দু পিতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো এবং আরেকটা দিয়ে দেওয়া হয়েছে এই আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডক ও বিন্দু থেকে একইভাবে 15 সেন্টিমিটার দূরে এই দূরত্বটা ও থেকে কিউ পর্যন্ত দূরত্বটা দেওয়া হয়েছে 15 সেন্টিমিটার দূরে আমাদের কী বের করতে হবে তড়িৎ প্রাবল্য বের করতে হবে চলো তাহলে শুরু করি যথারীতি আমরা ধরে নিই এই আধান দ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 2a আমরা তড়িদ্বিমেরুর ক্ষেত্রে দূরত্বটা 2a দ্বারা ঘোষিত করি আধান দ্বয়ের মধ্যবিন্দু O থেকে P বিন্দু দূরত্ব হচ্ছে R এখানে R দেওয়া হয়েছে 15 সেন্টিমিটার আর 2a দেওয়া হয়েছে 5 mm তাহলে আমরা কি লিখতে পারি 2a ইকুয়াল টু প্রদত্ত 2a ইকুয়াল টু 5 mm ইকুয়াল টু 5×10⁻³ মিটার আর দূরত্ব আর কত দেওয়া হয়েছে 15 সেন্টিমিটার বা 15×10⁻২ মিটার এখানে খেয়াল করো তুমি এটা হচ্ছে 10⁻২ এটা হচ্ছে 10⁻³ যেহেতু আর মোর গ্রেটার দেন এ যেহেতু এখানে আর এর মানটা এর মানের চেয়ে
অনেক গুণ বড়। তাহলে আমরা কি বলতে পারি, এই যে তড়িৎদ্বিমেরুটা দেওয়া হয়েছে একটা ক্ষুদ্র তড়িৎদ্বিমেরু, যেহেতু এটি একটি ক্ষুদ্র তড়িৎদ্বিমেরু সেহেতু আমি খুব সহজে ক্ষুদ্র তড়িৎদ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্য রাশিমালার এক্সপ্রেশন বসিয়ে এটাকে খুব সহজে আমরা প্রাবল্য রাশিমালা বের করতে পারবো। তো আমরা জানি ক্ষুদ্র তড়িৎদ্বিমেরুর জন্য প্রাবল্য অক্ষের উপর ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু 2p বাই 4π এপসিলন নট আর কিউব, যেখানে পি কি, পি হচ্ছে 2a ইন্টু কিউ আধান, এবং আধান দ্বয়ের মধ্যে দূরত্ব, আধান এবং আধান দ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে 1 বাই 4π এপসিলন নটকে আমি আলাদা করে লিখছি ইন্টু 2, p হচ্ছে 2a ইন্টু কিউ, আর নিচে রয়েছে আর কিউ। যথারীতি আমি যদি মানগুলি বসাই তাহলে 1/4π এপসিলনের ভ্যালু হচ্ছে 9×10⁻⁹ ইন্টু 2 ইন্টু 2a, 2a কত দেওয়া হয়েছে 5×10⁻³, কিউ কত দেওয়া হয়েছে, যে কোনো একটি আধান, দেখো যে কোনো একটি আধান -10 μC বা +10 μC, শুধুমাত্র মানটা বসাবো আমরা, যে দেখো কিউ ওয়ান দেওয়া হয়েছে ধরো -10 μC -10×10⁻⁶ বা 10⁻⁵ কুলম, শুধুমাত্র মানটা বসাবো। একইভাবে কিউ টু কত হবে +10⁻⁵ কুলম, তো আমরা শুধুমাত্র মানটা বসাবো -5। দেন আর কিউ, আর কত এখানে 15×10⁻² তাহলে আমরা কি লিখতে পারি, 15×15 × 10⁻² × 10⁻² × 10⁻², যেহেতু কিউব রয়েছে আমি তিনবার এখানে লিখলাম। তারপর এখানে ক্যান্সেল আউট হয়, 5 দিয়ে কাটলে এটাকে যদি আমি 3 দিয়ে কাটি, 3 যদি 3 দিয়ে কাটা হয় 5, তাহলে কত থাকে উপরে, উপরে থাকে 2×10⁻⁵, এখানে 5 এখানে 3, তাহলে 10⁻⁸ এখানে +9, তাহলে শুধুমাত্র 10⁻+1 থাকবে। নিচে থাকবে কত, 5×15×10⁻⁶, তাহলে একসাথে লিখলে 2×10⁵×15×10⁻+6 কত আসে আমাদের এখানে, 10⁻+6। তাহলে আমি যদি 5 দিয়ে কাটে নিই তাহলে 5 2 জার, দেন 2 2 জার 4, × 10⁻⁶ এখানে 1/15 রয়েছে, × 10⁻⁶ কে আমি 10⁻⁵ লিখছি, আর এখানে 6×10 একটা এখানে লিখলাম। আর 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হয়, 4×8/3 × 10⁻⁵। তুমি যদি এটাকে লেখো তাহলে কত হয় অ্যাপ্রক্সিমেটলি, 3×6 আর 2×20, 3×6 = 2.6×10⁵, যেহেতু প্রাবল্য নিউটন কুলম ইনভার্স। তাহলে আমরা কি জানি, যে দ্বিমেরুর অক্ষের উপর প্রাবল্য মান কত, 2.6×10⁵ নিউটন পার কুলম। তাহলে এই ক্ষেত্রে এর ডাইরেকশন কোন দিকে হবে, এর ডাইরেকশন কোন দিকে হবে, তুমি যদি মানে এই ফর্মুলাটা ডাইরেক্ট বসিয়ে দাও তাহলে এই ফর্মুলার ডাইরেকশন হচ্ছে দ্বিমেরু ডাইরেকশনের দিকে, অর্থাৎ পি এ ডাইরেকশনের দিকে। পি এ ডাইরেকশন কোন দিকে, মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, যেহেতু প্রাবল্য এখানে বের করছে তাহলে তুমি ডাইরেক্ট লিখতে পারো, যেহেতু পি এর ডাইরেকশন মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে সেহেতু এই ই এর ডাইরেকশন হবে মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ বি থেকে পি এর অভিমুখে, বিপি বরাবর, ঠিক আছে। তুমি এটাকে এভাবেও করতে পারো, নতুবা
অন্য একটা প্রসেস জেনারেল প্রসেস যেটা হচ্ছে মাইনাস 10 এর জন্য এখানে প্রাবল্য কত হবে প্লাস 10 এর জন্য প্রাবল্য কত হবে লব্ধি কত হবে ওইভাবেও করতে পারো যদি তুমি এই ফর্মুলাটা বসাও তাহলে অবশ্যই তুমি এই কন্ডিশনটা দেখাতে হবে যেহেতু এই ক্ষেত্রে আর মোর মোর গ্রেটার দেন এ যেহেতু এটা একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমিত ঠিক আছে তাহলে আমরা নেক্সট যেটা দেওয়া হয়েছে অক্ষের উপর প্রাবল্য কত অক্ষের উপর যদি প্রাবল্য বের করতে হয় তাহলে এখানে খেয়াল করো তুমি একইভাবে আধান দ্বয়ের দূরত্ব আমাকে দেওয়া হয়েছে 5 mm এবং ও থেকে কিউ বিন্দুর দূরত্ব দেওয়া হয়েছে 15 cm যেটা হচ্ছে বেসিক্যালি এটা 2a r r ঠিক আছে আমি যথারীতি আবার লিখে নিচ্ছি এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লম্ব সমদ্বিবিন্দু কিউ বিন্দুতে ঠিক আছে তাহলে দেখো খেয়াল করো 2a = কত দিয়েছে অবশ্যই আগের মতো 5 × 10⁻³ মিটার হবে যেহেতু mm দিয়েছে 5 mm আর কত দিয়েছে 15 cm বা 15 × 10⁻² মিটার কোনো অসুবিধা ঠিক আছে তারপর আমরা একটু আগই দেখো একইভাবে আমি এ বিন্দুতে অবস্থিত -10 μC-এর জন্য কিউ বিন্দুতে প্রাবল্য বের করব যেহেতু মাইনাস তার প্রাবল্যটা এসে হবে এইদিকে কিউ বিন্দুতে এ বি বিন্দুতে অবস্থিত +10 এর জন্য এটা হবে বি বিন্দু বি বিন্দুতে অবস্থিত +10 এর জন্য আমরা এখানে প্রাবল্য বের করব যেহেতু এটা প্লাস এটাও প্লাস এটাকে বিঘর্ষণ করবে এবং লব্ধি ঠিক মাস বরাবর হবে ঠিক আছে এইভাবে করতে পারো নতুবা ডাইরেক্ট তুমি অক্ষের লম্ব সমদ্বিবিন্দুকে ফর্মুলা বসিয়ে দাও যেখানে ফর্মুলা হচ্ছে e = 1/4πε₀₀ p/r³ তুমি যদি এটাকে মান বসিয়ে দাও তাহলে তুমি 1/4πε₀₀ এর মান বসাও p এর মান বসাও r এর মান r³ এর মান বসাও বসালে খুব ইজিলি তুমি মানটা পেয়ে যাবে নতুবা আরেকটা বুদ্ধি আছে এখানে দেখো যেটা হচ্ছে আমি একটু আগে দেখো এটাকে আমি হাফ দিয়ে ভাগ করছি বাই এপসিলন নট 2π/r³ 2 দিয়ে গুণ করেছি যেহেতু 1/4πε₀ এর ভ্যালু তুমি অলরেডি জানো অলরেডি আমি অক্ষের উপর এখানে বের করেছিলাম দেখো e = 2π/4πε₀ বা 1/4πε₀ 2π/r³ 2π/4πε₀ r³ এটার মান অলরেডি আমি বের করেছিলাম কত বের হলো 2.6 × 10⁵ তাহলে এখানে কি বলতে পারি 1/4πε₀ 2π/r³ এর মান ডাইরেক্ট আমি লিখতে পারি কত 2.6 × 10⁵ নিউটন পার কুলম তাহলে 2.6 যদি তুমি কাটো তাহলে কি কত পাবে তুমি অ্যাপ্রক্সিমেটলি পাবে 1.3 × 10⁵ নিউটন কুলম ইনভার্স এটা ডাইরেকশন কোন দিকে হবে এটা ডাইরেকশন হবে কিউ থেকে বহিমুখী কিউ থেকে বহিমুখী অর্থাৎ মাইনাস আধানের দিকে এ বরাবর কারণ প্লাস আধান মাইনাস আধানটা এইদিকে টানছে প্লাস আধানটা এইদিকে টানছে যদি আমি যদি এখানে এক্স দিয়ে দিই তাহলে তুমি চিত্র থেকে যদি লেখো তাহলে কিউ এক্স বরাবর নিউমেরিক্যাল হচ্ছে উদাহরণ 1.11 অর্থাৎ 11 নম্বর উদাহরণটা এখানে কি বলা হয়েছে এটা চিত্র দেখানো হয়েছে 1.27 নং চিত্র চিত্রের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপাংশ e = α x^2 কত দিয়েছে α x^2 এর মানে কি প্রাবল্য ই এর মান এক্স অক্ষ বরাবর রয়েছে এ মানটা কিন্তু ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর এর মান কত শূন্য মানে এই যে প্রাবল্যটা দেওয়া হয়েছে প্রাবল্যটা এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল মানে এক্স অক্ষের দিকে যাচ্ছে ওয়াই দিকে এর মান শূন্য জেডের দিকেও জেড অক্ষের দিকে ওয়াই এর মান শূন্য এবং যেখানে আলফার মান দিয়ে দেওয়া হয়েছে 800 নিউটন পার কুলম মিটার টু দি পাওয়ার হাফ এখানে আলফা একটি কি কনস্ট্যান্ট ভ্যালু
এবার আমাদের কি বের করতে হবে, ঘনটির মধ্যে দিয়ে প্রবাহ অর্থাৎ ফ্লাক্স কত বের করতে হবে, এবং ঘনটির অভ্যন্তরে কত পরিমাণ আধান দেওয়া আছে মানে গণনা আছে তা গণনা করতে হবে। এবং আমাদের দেওয়া হয়েছে যে ঘনকটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 0.1 মিটার করে। অতপর এই অরিজিন থেকে এই ঘনকের দূরত্বটাও দেওয়া হয়েছে কত, এ এই অরিজিন থেকে 0.0 থেকে জিরো থেকে এক্স অক্ষ বরাবর দূরত্ব দেওয়া হয়েছে এ। ঠিক আছে, চলো তাহলে এটা শুরু করি। তাহলে আমরা দেখি এখানে ফ্লাক্সটা কত। এখানে দেখো তড়িৎ প্রাবল্যটা এক্স অক্ষ দিয়ে ক্রিয়াশীল, অর্থাৎ এখান থেকে এক্স অক্ষের দিকে যাচ্ছে, এ বরাবর এদিকে যাচ্ছে, ভিতরে দিয়ে এদিকে যাচ্ছে, তড়িৎ প্রাবল্যটা এ বরাবর বেরিয়ে যাচ্ছে, তড়িৎ প্রাবল্য ই, প্রাবল্য ই, প্রাবল্য ই। এই ক্ষেত্রে অরিজিন থেকে এটার দূরত্ব দেওয়া হয়েছে কত, এ, আর বাহুটা দেওয়া হয়েছে সবগুলো এ করে। তাহলে ঘনকের মধ্যে ফ্লাক্স বের করতে হলে আমাদের ই যে প্রাবল্যটা দেখো তোমার, এই ঘনকের এই বাহুটা দিয়ে প্রবেশ করছে প্রাবল্যটা, এই বাহুটা দিয়ে বের হচ্ছে। তাহলে প্রাবল্যটা কোন কোন তলের জন্য থাকবে, এই তলটার জন্য, এই তলটার জন্য, কারণ প্রাবল্য যদি কোনো তলের প্রাবল্য থাকতে হয় ওই তল আর প্রাবল্যের মধ্যবর্তী যে কোণটা অলওয়েজ 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, আর উপরের তলটা পিছের তলটা এই ঘনকের উপরেরটা নিচেরটা সামনেরটা পিছেরটা উপরেরটা নিচেরটা এই তলগুলো সবগুলো প্রাবল্যের সাথে সমান্তরালে রয়েছে, এই জন্য এখানে কোনো ফ্লাক্স থাকে না, অর্থাৎ এই তলে কোনো প্রকার ফ্লাক্স থাকে না। তাহলে দেখি আমরা লেফট হ্যান্ড সাইডের জন্য এখানে কি হচ্ছে। আমাকে দেওয়া হয়েছে ই এক্স ইকুয়াল টু আলফা এক্স টু দি পাওয়ার হাফ। কি দেওয়া হয়েছে, ই এক্স ইকুয়াল টু আলফা এক্স টু দি পাওয়ার হাফ। এখানে এক্স কি, মূল বিন্দুর থেকে দূরত্ব, কারণ এক্স অক্ষ বরাবর দূরত্বটাকে তো আমরা এক্স লিখবো না। এই তলের জন্য, এই তলের জন্য এটা আমি মনে করি লেফট তলটা, এটাকে মনে করি রাইট হ্যান্ড তলটা। তাহলে এই তলের জন্য আমি এল দিয়ে ডিনোট করবো, এটাকে আমি আর দিয়ে ডিনোট করবো। এই তলের ক্ষেত্রে প্রাবল্যটা কত হবে, ই এল ইকুয়াল টু আলফা এক্স, এক্স বলতে এক্স অক্ষ দূরত্ব, এইখান থেকে এখানে দূরত্ব কত, এ। তাহলে এক্সের স্থানে কত বসবে, এ বসবে, এ টু দি পাওয়ার হাফ। একইভাবে ই আর রাইট হ্যান্ড সাইডের জন্য আলফা এক্স, এখান থেকে এই রাইট হ্যান্ড সাইডের দূরত্বটা কত, এখান থেকে এতটুকু এ, আবার এখান থেকে এতটুকু বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এখানে কত হবে, টু এ হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। যেহেতু আমাদের ফ্লাক্স বের করতে বলা হয়েছে, ফ্লাক্স লেফট সাইড তলের জন্য হবে, রাইট হ্যান্ড সাইড তলের জন্য হবে, তখন লেফট হ্যান্ড সাইডের জন্য ফ্লাক্সটা কত হবে, আমি এটাকে ফ্লাক্স ফাই রেড করছি। ফাই লেফট ফাইগুলো আমরা কী জানি, ই ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু ই এ কস থিতা। এখানে ই বলতে ইএলকে বোঝানো হচ্ছে, যেহেতু আমি লেফট নিলাম। এখানে ইএল কত, ইএলের ভ্যালু লেফট হ্যান্ড সাইডে আমি পরে বসাবো, তাহলে ইএল লিখিনি, এ, এ মানে ওই তলের ক্ষেত্রে বল, যদি এই তলটা এই ঘনকের একটা তল মানে কি একটা বর্গক্ষেত্র, এই তলের একটা বাহু যদি এ হয় এই তলটা ক্ষেত্রফল কত হবে, এ স্কোয়ার। তাহলে ক্যাপিটাল এ যে যেটা আমাদের ক্ষেত্রফলকে ডিনোট করাচ্ছে এটা হবে বাহু স্কোয়ার স্মল এ স্কোয়ার ইন্টু কস কত ডিগ্রি, এখানে কস কত ডিগ্রি হবে, দেখো ই যাচ্ছে এই দিকে আর এই তলের লম্ব কোন দিকে হবে, এই দিকে অপোজিট দিকে, তাহলে দুটার ই অভিমুখ ডান দিকে, তলের অভিমুখ বাম দিকে, অর্থাৎ মধ্যবর্তী কোণ যেহেতু অপোজিট দিকে কত হয় 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি মান কত, -1, তাহলে -ইএল ইন্টু
স্কয়ার। ক্লিয়ার? একইভাবে ফ্লাক্স ফর রাইট হ্যান্ড সাইড যে সার্ভিসটা আছে এটার জন্য এখানে দেখো আমি ফর্মুলা লিখে নিচ্ছি, ই আর ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু ই আর এ কস থিটা। ফর্মুলা লিখলাম, ইয়ারের ভ্যালু আমি ইয়ার লিখে নিচ্ছি, পরে মান বসাবো এ। সেমভাবে বাহু স্কোয়ার, এ তলে একটা বাহু এক হলে এ তলের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার এ স্কোয়ার। কস কত ডিগ্রি? দেখো এই তলের লম্ব কোন দিকে তারা দিয়ে দেওয়া আছে, এন আর কোন দিকে, ডান দিকে, আর প্রাবল্য ডান দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে, জিরো ডিগ্রি। কস জিরো ডিগ্রি মান হবে ওয়ান, তাহলে শুধুমাত্র কী থাকে, ইয়ার ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মোট ফ্লাক্স কত হবে? মোট ফ্লাক্স যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা কী করবো? সুতরাং মোট ফ্লাক্স ফাই ইকুয়াল টু ফাই ফর রাইট হ্যান্ড সাইড, ফাই ফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ফাই লেফট রাইট হ্যান্ড সাইড কত, ইআর ইন্টু এ স্কোয়ার। এটা যেহেতু মাইনাস তাহলে আমি একবার লিখে নিচ্ছি, ইআর ইন্টু এ স্কোয়ার। এখান থেকে কী কমন যাচ্ছে, এ স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কী থাকছে, ই আর সরি ই এল ই আর মাইনাস ই এল অর ফ্লাক্স ফাই ইকুয়াল টু এ স্কোয়ার ই আর। ই আর এর ভ্যালু কত এখানে দেওয়া আছে, আলফা টু এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ই এল আলফা এ টু দি পাওয়ার ওয়ান বাই টু। তাহলে এখানে যদি আমরা কমন নিই তাহলে কী পাবো, ফ্লাক্স ফাই করলে কত পাবো, এ স্কোয়ার এ টু দি পাওয়ার ওয়ান বাই টু কমন নিলাম, আলফাও কমন নিলাম, তাহলে টু টু দি পাওয়ার হাফ রইল, এখানে ওয়ান রইল ইকুয়াল টু, এখানে আছে টু, এখানে এর পাওয়ার টু, এখানে এর পাওয়ার হাফ, তাহলে যেহেতু সূচকের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় টু প্লাস হাফ কত হবে, এ টু দি পাওয়ার ফাইভ বাই টু, টু প্লাস হাফ এবার ফাইভ বাই টু, এটা হচ্ছে আলফা, তারপর টু টু দি পাওয়ার হাফকে আমি রুট টু লিখতে পারি মাইনাস ওয়ান। এখানে আলফার ভ্যালু আমাকে কত দেওয়া হয়েছে, আলফার ভ্যালু কোশ্চেনে দেখো, আলফার ভ্যালু কোশ্চেনে কত দেওয়া হয়েছে, এইট হান্ড্রেড দেওয়া হয়েছে, তাহলে আমি আলফার ভ্যালুটা এইট হান্ড্রেড বসিয়ে দিই, এসআইতে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা হবে না। তাহলে ফ্লাক্স ফাই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ কত বাহু, একেও দিয়ে দেওয়া হয়েছে জিরো পয়েন্ট ওয়ান মিটার, তাহলে আমি একে কী লিখতে পারি, জিরো পয়েন্ট ওয়ান মিটার মানে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার, এখান থেকে লিখছি এর মান বসালাম ফাইভ বাই টু, আলফা দেওয়া হলো এইট হান্ড্রেড, ব্রেকেট স্টার্ট রুট টু ভ্যালু বসিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট হবে এটা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর মাইনাস ওয়ান। ঠিক আছে, তারপরে ফ্লাক্স ফাই করলো টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু ইন্টু, এটাকে আমি কি লিখতে পারি, টেন টু দি পাওয়ার টু ইন্টু মানে একশো ইন্টু আট মানে এইট লিখছি, ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর থেকে ওয়ান বিয়োগ হলে কত হবে, জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর, তাহলে এখানে পাওয়ার টু মাইনাস ফাইভ বাই টু, এটা যদি আমি পাওয়ার টু মাইনাস ফাইভ বাই টু করি তাহলে এক্ষেত্রে আমার কত আসবে, মাইনাস ওয়ান বাই টু, ফাই ইকুয়াল টু মাইনাস টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু ইন্টু এইট ইন্টু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর, আমি একবার লিখে নিচ্ছি, সরি এখানে লিখে নিচ্ছি, জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর যেহেতু আগে লিখলাম তাহলে এইটটা পরে লিখছি, এত ইকুয়াল টু টেন টু দি পাওয়ার হাফকে আমি কী লিখতে পারি, তো আমি সাজিয়ে লিখছি এইটটা আগে লিখছি, টেন টু দি পাওয়ার হাফকে আমি রুট টেন লিখতে পারি, রুট টেন ইন্টু জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর ইকুয়াল টু এইট ইন্টু
0.414 बाई रूट टेन भैल्यू हम कत वन पॉइंट सॉरी 3.16 तो तुम जो ये भाग करो तो तुम पा 0.14414 बाई 3.16 तुम एप्रोक्सिमेटली पा 0.131 × 8 जो कर दाओ तो तुम प्राय 1.049 समथिंग पा 0.1.05 लिखे निचि एक बारे फ्लक्स 1.05 तो फ्लक्सर यूनिट की फ्लक्सर यूनिट हो एयर यूनिट इंटू एयर यूनिट यूनिट हो न्यूटन मीटर स्क्वायर एक बार लिखे निचि न्यूटन मीटर स्क्वायर कूलम टू दि पावर -1 তাহলে আমরা কি বের করলাম এই তরলের জন্য মোট ফ্লাক্স কত হবে এটা আমরা বের করলাম কিন্তু আমাকে এখন কি বলা কি বের করতে বলা হয়েছে নেক্সট পার্টে আমাকে বলা হয়েছে দেখো এই ঘনকটির অভ্যন্তরে আধান কত হবে গণনা করো এই ঘনকটির অভ্যন্তরে আধান কত হবে গণনা করো এই আধানটা আমরা কিভাবে বের করব আধানটা বের করার জন্য একদম সহজ পদ্ধতি যে আমরা যেহেতু ফ্লাক্স জানি গাউস উপপাদ্যের সাহায্যে আমরা কি লিখতে পারি গাউস উপপাদ্যের সাহায্যে আমরা জানি φ এটা লিখবে এখানে গাউস উপপাদ্যের সাথে আমরা জানি φ q/ε0 বা ε0 তুমি যেটাই বলো এখান থেকে সুতরাং q কি হবে φ × ε0 বা ε0 অর q φ ফাইয়ের ভ্যালু কত 1. এখানে বের হলো 1.05 × ε0 এর ভ্যালু এটা তো কনস্ট্যান্ট তুমি জানো 8.854 × 10⁻¹২ এত কুলম তো তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করো এটা 1.05 মানে একের থেকে সামান্য বেশি অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি এটাকে মাল্টিপ্লিকেশন করো 8.8 এর সাথে 1.05 যদি মাল্টিপ্লিকেশন করো তুমি অ্যাপ্রক্সিমেটলি পাবে q = 9.2827 × 10⁻¹২ কুলম এখানে শেষ দেখো তবু আবার আমি বলে দিচ্ছি আমাকে কি বের করতে বলা হয়েছে আমাকে বের করতে বলা হয়েছে এই তলের মধ্যে দিয়ে ফ্লাক্স কত এটা বের করতে হলে আমাকে কি করতে হবে এই তলগুলির মধ্যে কোন কোন তলগুলির মধ্যে দিয়ে এই প্রাবল্যটা লম্বভাবে ছেদ করছে বের করতে হবে এখানে এই তল আর এই তল এই দুটো তল ছাড়া কোনো তলের সাথে ই লম্বভাবে ছেদ করছে না অন্য তলগুলো সমান্তরাল এই জন্য অন্য তলগুলোর জন্য কোনো ফ্লাক্স থাকবে না এই তল আর এই তলের জন্য ফ্লাক্স থাকবে এটাকে আমি লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম এটাকে রাইট হ্যান্ড সাইড ধরে নিলাম তো যেহেতু প্রাবল্য আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া হয়েছে ex = α(x^2) এই জন্য আমরা এটা লিখলাম লেফট হ্যান্ড সাইডের জন্য লিখলাম রাইট হ্যান্ড সাইডের জন্য লিখলাম এক্সটা হচ্ছে মূলবিন্দু থেকে দূরত্ব ওই তলের দূরত্ব যেহেতু লেফট হ্যান্ড সাইডের দূরত্বটা মূলবিন্দু থেকে এ এই জন্য এক্স স্থানে এ বসালাম আর রাইট হ্যান্ড সাইডের দূরত্বটা এন থেকে এখান পর্যন্ত এ প্লাস এ 2a হবে এই জন্য আমি α(x^2) বসালাম এই জন্য লেফট হ্যান্ড সাইডের জন্য ফ্লাক্স বের করলাম রাইট হ্যান্ড সাইডের জন্য ফ্লাক্স বের করলাম মোট ফ্লাক্স বের করলাম মোট ফ্লাক্স বের হলো মানগুলো বসালাম ক্যালকুলেশন করলাম এখানে শেষ তারপরে আমাকে বলা হয়েছে ওই তলের মধ্যে দিয়ে কতটুকু আধান থাকবে যেহেতু ফ্লাক্স আছে অবশ্যই আধান থাকবে আমরা জানি গাউস উপপাদ্য থেকে ফ্লাক্স φ q/ε0 অর q = φ/ε0 ফাইয়ের মান বসিয়ে দিলাম ε0 এর মান বসিয়ে দিলাম এখানে মাল্টিপ্লিকেশন করে আমরা পেয়ে গেলাম 9.27 × 10⁻¹২ কুলম ঠিক আছে 1.12 এখানে কি বলা হয়েছে একটি তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষের ধনাত্মক দিকে এক্সের ধনাত্মক মানের জন্য এবং এক্স অক্ষের ঋণাত্মক দিকে এক্সের ঋণাত্মক মানের জন্য সুষম ও সমমান বিশিষ্ট তাহলে তারা দিয়ে দিয়ে তারা এখানে তড়িৎ ক্ষেত্রের মানটা দিয়ে দিল E·₂00 i যখন এক্সের মান জিরোর থেকে বড় আর যখন জিরোর থেকে ছোট তখন দিয়ে দেওয়া হলো −200 i. এখন তারা বলল 20 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্বাবৃত্তাকার চোং বরাবর কেন্দ্রমিলনী থেকে চোংটাকে এমনভাবে স্থাপন করা হলো যাতে চোঙের এক পৃষ্ঠ থাকে x = +10 সেন্টিমিটারে অপর পৃষ্ঠ থাকে x = −10 সেন্টিমিটারে আমাদের কী বের করতে হবে
ব্যর্কত্তবে চোঙের তিনটি পৃষ্ঠ রয়েছে, একটা দুইটি সমতল পৃষ্ঠ, একটি বক্র পৃষ্ঠ। প্রথম কোশ্চেন হচ্ছে সমতল পৃষ্ঠের জন্য ফ্লাক্স কত, দ্বিতীয় কোশ্চেন বক্র পৃষ্ঠের জন্য ফ্লাক্স কত, তৃতীয় কোশ্চেন মোট ফ্লাক্স কত, চতুর্থ কোশ্চেন চোঙের মধ্যে কতটুকু আধান আছে। তো তাহলে চলো আমরা এখানে শুরু করি। যেহেতু একটা চোঙ আঁকার জন্য বলা হয়েছে, আমরা একটা চোঙ আঁকি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু থেকে প্লাস টেনে আমরা ধরলাম রাইট হ্যান্ড সারফেসটা থাকবে, আর মাইনাস টেনে থাকবে লেফট হ্যান্ড সারফেসটা। আর এই তলের জন্য এই তল থেকে ফ্লাক্সটা বাইরের দিকে বেরোচ্ছে, এই তল থেকে ফ্লাক্সটা বাইরের দিকে বেরোচ্ছে, আমি এটাকে ই ধরে নিচ্ছি। আর এই বাহুটা, চোঙের এই বাহুটা বা এই বাহুটা হচ্ছে, তারা এখানে এই বাহুটার মান দিল 5 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে তারা কী কী দিল? চোঙের বক্র পৃষ্ঠের অর্থাৎ বৃত্তাকার অংশের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার বা 5×10⁻²⁪ মিটার। আর কী দিল? ই ভেক্টরের মান দিল E=200 IN/kg. এটা কখন? যখন আমরা রাইট সাইডে ধরবো, এক্স অক্ষের ধনাত্মক দিকের দিকে ধরবো। যখন আমরা এক্স অক্ষের ঋণাত্মক দিকের ধরবো তখন হবে -200 IK, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে, ও আর দৈর্ঘ্য দিয়ে দৈর্ঘ্যটা দিল 20 সেন্টিমিটার বা 20×10⁻²⁪ মিটার বা 2×10⁻¹ মিটার, ঠিক আছে। তাহলে চলো আমরা এটা শুরু করি। এ নাম্বার হচ্ছে প্রতিটি সমতল পৃষ্ঠ দিয়ে বহিমুখী ফ্লাক্স কত। আমরা জানি ফ্লাক্স ∅=E⁻·A⁻। ই কি? তড়িৎ প্রাবল্য, একই তলের ক্ষেত্রফল। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের জন্য এটা যদি করি, এই তলের জন্য ই এর মান কত দিল? 200 IK, তাহলে লিখলাম আমরা 200 IK। আর এ ভেক্টরের মান দেখো, এ ভেক্টরের মান, এ ভেক্টর হচ্ছে এই তলটার ক্ষেত্রফল। যেহেতু এই বক্রতলটার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার বা 5×10⁻²⁪ মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? যেহেতু এটা একটা বৃত্ত, পাই আর স্কোয়ার, পাই ইন্টু 5×10⁻²। আবার লিখে নিচ্ছি, 5×10⁻²। যেহেতু এটাও এক্স অক্ষ বরাবর, এটাও কী হবে? আই ক্যাপ হবে। এবার এই আই ক্যাপ, এই আই ক্যাপ ডট প্রোডাক্ট করলে তোমরা ক্লাস 11-এ পেয়েছিলে, ভেক্টর ডট প্রোডাক্ট আই ডট আই 1, তাহলে কী থাকছে আমাদের এখানে? 200 কে আমি 2×10⁻²⁪ লিখছি, ইন্টু পাই ইন্টু 5×25×10⁻⁴। যথারীতি 5×50×10⁻², এখানে +2, এখানে -4, তাহলে আমাদের এখানে কত থাকে? -2, আর এখানে পাই থাকবে ইকুয়াল টু 5π × শূন্যটাকে আমি কাটিয়ে দিচ্ছি, এখানে কেটে যাবে, -1 থাকছে। বা এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, 5π/10, এটা যদি কাটা হয় 2, অর্থাৎ π/2, পায়ের ভ্যালু কত? 3.14/2, তাহলে আমরা কত পেয়েছি? 1.57 approximately 1.57 Nm² ×10⁻¹। ঠিক আছে, সেমভাবে তুমি যদি লেফট হ্যান্ড সাইডের জন্য করো, লেফট হ্যান্ড সাইডের জন্য ই এর ভ্যালুও কী হবে? বাম দিকে। এর ভ্যালুও কী হবে? বাম দিকে হবে। তো এক্ষেত্রে তুমি কী লিখবে? -200 IK, যেহেতু কোশ্চেনে তারা এখানে দিয়ে দিয়েছে যে 200 IK হবে যখন এক্স এর মান 0 থেকে ছোট, অর্থাৎ এক্স এর মান এটা যদি 0 0 ধরি বাম দিকে হয়। আর এ কত? এখানে এ দিল সেম,
কত হবে এ হচ্ছে পাই আর স্কয়ার এই টার্মটা পাই 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 আর এখানে হবে মাইনাস আই ক্যাপ কেন মাইনাস আই ক্যাপ হবে কারণ x অক্ষের ধনাত্মক দিকে আমরা জানি ইউনিট ভেক্টর প্লাস আই ক্যাপ তাহলে x অক্ষের ধনাত্মক দিকে ইউনিট ভেক্টর কত হবে মাইনাস আই ক্যাপ তুমি যদি এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে সেম ভাবে এটা সেম ক্যালকুলেশন তুমি যদি এখানে করো সেম পাবে 1.57 নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার মাইনাস 1 আমাদের তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড সমতল পৃষ্ঠ লেফট হ্যান্ড সাইড সমতল পৃষ্ঠ এবং রাইট হ্যান্ড সাইড সমতল পৃষ্ঠের জন্য ফ্লাক্স বের করলাম এখন কি করব সি নাম্বার এখানে এটা বি বি নাম্বার সি নাম্বার তারা কি বলল সি নাম্বার তারা বলল চোঙের মধ্য দিয়ে মোট বহির্মুখী প্রবাহ কত চোঙের মধ্য দিয়ে মোট বহির্মুখী চোঙের বক্রপৃষ্ঠ দিয়ে মোট সরি এটা হচ্ছে এ নাম্বার বি নাম্বার করছি বি নাম্বার কি বলল চোঙের বক্রপৃষ্ঠ দিয়ে মোট প্রবাহ বা ফ্লাক্স কত দেখো বক্রপৃষ্ঠে তুমি যদি এই দিকে ধরো ই এর ডাইরেকশন এদিকে আর এই তলের লম্ব কোন দিকে হবে উপরের দিকে তাহলে লম্বটা আমি ডেল এস বা ডিএস ধরে নিচ্ছি তো এই ক্ষেত্রে ফ্লাক্স ফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট এ ভেক্টর হবে তাহলে ই এ কস যেহেতু অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি কস 90 জিরো এই জন্য বক্রপৃষ্ঠের জন্য ফ্লাক্স কত হবে জিরো হবে যেহেতু এখানে ই আর এখানেও সেম ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে ডিএস এটা হচ্ছে ই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তাহলে বক্রপৃষ্ঠের জন্য ফ্লাক্স কত হবে জিরো হবে সি নাম্বার কি বলল সি নাম্বার তারা বললো চোঙের মধ্য দিয়ে মোট ফ্লাক্স কত বক্রপৃষ্ঠের জন্য যেহেতু কার্ভ সার্ফেস আমি সি দিলাম তো মোট ফ্লাক্স ফাই ইকুয়াল টু ফাই রাইট হ্যান্ড সাইড ফাই লেফট হ্যান্ড সাইড ফাই কার্ভ সার্ফেস রাইট হ্যান্ড সাইড আমরা কত পেলাম 1.57 লেফট হ্যান্ড সাইড কত পেলাম 1.57 কার্ভ সার্ফেস কত পেলাম জিরো পেলাম তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা 1.57 যোগ করে দিলে আমরা কত পাই 3.14 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার মাইনাস 1 পাই আমাদের নেক্সট কোশ্চেন দুই নম্বর এখানে কি বললো চোঙের মধ্যস্থ মোট আধান কত তো গাউসের উপপাদ্যে যে আমরা আধানটা খুব সহজে বের করতে পারি যেহেতু এখানে ফ্লাক্স দিয়ে দিল তো গাউস উপপাদ্যে যে আমরা আধানটা কীভাবে বের করব আমরা জানি গাউস উপপাদ্যে যে ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট বা কিউ বাই এপসিলন জিরো যে যাই বলো তাহলে এখানে কিউ ইকুয়াল কত হবে ফাই এপসিলন নট ফাই এর ভ্যালু কত 3.14 এপসিলন নটের ভ্যালু এটা কনস্ট্যান্ট টার্ম তোমরা জানো 1.8854 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 মনে রাখবে মাইনাস 12 মাইনাস 12 ঠিক আছে তাহলে এখানে এটা হয় কুলম তো 3.14 আর 8.854 তুমি যদি মাল্টিপ্লিকেশন করো তুমি অ্যাপ্রক্সিমেটলি এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে দিয়ে দাও তুমি অ্যাপ্রক্সিমেটলি আনসারটা পাবে তুমি ক্যালকুলেশন করে দেখবে 2.78 ইনটু 10 টু দি পাওয়ার এখানে যদি মাইনাস 1 কুলম আমাদের নেক্সট এবং চ্যাপ্টারের সর্বশেষ নিউমেরিক্যাল হচ্ছে 1.13 এটা বেসিক্যালি গাউস উপপাদ্যের সাহায্যে গোলীয় খোলকের জন্য যে তড়িৎ প্রাবল্য বাইরে ভিতর পৃষ্ঠে এক্ষেত্রে যে নীতিটা ব্যবহার করা হয়েছে গাউস উপপাদ্যের হুবাহু সেম নীতি প্রয়োগ করে আমরা এখানে তড়িৎ প্রাবল্য বের করব পরমাণুর আদি মডেলে আদি মডেল বলতে যে পুরানো যে মডেলগুলো প্রেস করা হয়েছিল ওই মডেলের মধ্যে মাঝখানে ছিল একটা নিউক্লিয়াস আর চারিদিকে ইলেকট্রনের ম্যাগ ছিল মানে ইলেকট্রনগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো যতটা একটা তরমুজের মতো তাহলে কী বললো পরমাণু আদি মডেলে পরমাণুতে আর ব্যাসার্ধ পর্যন্ত সুষম ঋণাত্মক আধান ঘনত্বের আর ব্যাসার্ধের গোলাকার স্তর দ্বারা পরিবেষ্টিত যেটি ধনাত্মক আধানযুক্ত বিন্দুসম নিউক্লিয়াসে রয়েছে অর্থাৎ পরমাণুটি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরমাণু ক্যাপিটাল আর যার চারিদিকে রয়েছে ইলেকট্রন তাও আবার জেড সংখ্যক ইলেকট্রন এবং
কেন্দ্রে রয়েছে সমপরিমাণ অর্থাৎ জেডি পরিমাণ ধনাত্মক আধান, আর পরমাণুটি সার্বিকভাবে আধান নিরপেক্ষ। সার্বিকভাবে আধান নিরপেক্ষ মানে পরমাণুর মোট ধনাত্মক আধান আর মোট ঋণাত্মক আধানের যোগফল শূন্য। এই মডেলের ক্ষেত্রে নিউক্লিয়াসটি থেকে আর দূরে তড়িৎ প্রাবল্য কত? দেখো এখানে আর দূরে দূরে দেওয়া হয়েছে, একটা হচ্ছে এখান থেকে এই পয়েন্টে আর একটা হচ্ছে এই কেন্দ্র থেকে এ পি পয়েন্টে, দুটো যথারীতি এখানে আমার নিউমেরিক্যালটার আনসার করা আছে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। আমি প্রাবল্যটা বের করব এই পুরো পরমাণু মডেলের ভিতরে একটা পয়েন্ট এই পয়েন্টে আর একটা এই সেন্টার থেকে এই পয়েন্টে। আমরা যে পরমাণুটা নিলাম, ধরে নিলাম এটা একটা জেড একটা মৌল, এক জেড এ মৌলটা, এই মৌলটা প্রোটনের সংখ্যা কয়টা রয়েছে? জেড সংখ্যক, যেহেতু প্রোটনের চার্জ ই তাহলে কেন্দ্রে চার্জ কত হবে? জেড ই। আর ইলেকট্রন কয়টা রয়েছে? জেড সংখ্যক, অবশ্যই যতগুলো প্রোটন থাকবে অতগুলো ইলেকট্রন থাকবে, অবশ্যই এর চারিদিকে মোট জেড ই সংখ্যক ইলেকট্রন রয়েছে। আর ব্যাসার্ধ আর, এখানে যেহেতু বলা হয়েছে, দেখো এটা যেহেতু বলা হয়েছে পরমাণুটি সার্বিকভাবে আধান নিরপেক্ষ, অর্থাৎ যেহেতু পরমাণুটি সার্বিকভাবে আধান নিরপেক্ষ সুতরাং পরমাণুটি নিউক্লিয়াস এবং তার চারিদিকে মোট আধান হবে শূন্য। আধান নিরপেক্ষ মানে ইরানের ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের যোগফল কি সমান। যেহেতু নিউক্লিয়াসে প্লাস জেডি পরিমাণ আধান রয়েছে তাই এর চারিদিকে মাইনাস জেডি পরিমাণ ঋণাত্মক আধান থাকবে, এবং ঋণাত্মক আধানের ঘনত্ব, যেহেতু এটা থ্রিডি ফিগার তাহলে আমরা ঘনত্বটা আয়তনিক ঘনত্ব জানি, তোমরা জানো যদিও ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, কোনো বস্তুর ভরের ঘনত্ব। যদি আধানের ঘনত্ব হয় আধান বাই আয়তন হবে, আধান বাই কী হবে? আয়তন হবে। যদি বস্তুটা একমাত্রিক হয় আধান বাই দৈর্ঘ্য, দ্বিমাত্রিক হলে আধান বাই ক্ষেত্রফল, ত্রিমাত্রিক হলে আধান বাই আয়তন। যেহেতু এটা ত্রিমাত্রিক তাহলে কী হবে? আধান বাই আয়তন কত হবে? ভি, ঘনত্ব এটা ধরা হয় রো, ঠিক আছে। তাহলে যেহেতু এটা গোলাকার, গোলাকারের ব্যাসার্ধ যেহেতু ক্যাপিটাল আর, তাহলে আমরা কি লিখতে পারি? ঘনত্ব ইকুয়াল টু আধান বাই আধান হচ্ছে কিউ ক্যাপিটাল স্মল কিউ, আর আয়তন হচ্ছে এই গোলকের আয়তনের সূত্র 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। যেহেতু আধান হচ্ছে যেহেতু আমরা ঋণাত্মক আধান ঘনত্ব বের করছি, তাহলে ঋণাত্মক আধান পরিমাণ মাইনাস জেডি বাই 4/3 পাই আর কিউ, যেখানে ক্যাপিটাল আর হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। তাহলে আমরা স্টেপ ওয়ান কী করছি? যখন স্মল আর এর মান ক্যাপিটাল আর থেকে ছোটো, অর্থাৎ এই কেসে, এই কেস বলতে দেখো এখানে স্মল আরটা ক্যাপিটাল আর থেকে ছোটো, অর্থাৎ আমি প্রাবল্যটা এই পয়েন্টে বের করছি, অর্থাৎ গোলকের ভিতরে বের করছি। তো গোলকের ভিতরে যদি বের করতে হয়, প্রাবল্য বের করতে হলে আমাকে সহজ ফর্মুলা কী ইউজ করতে হবে? গাউসের উপপাদ্য। তাহলে আমি এখানে দেখো এই ক্ষেত্রে গাউসের উপপাদ্য অনুসারে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু ই ডট এ ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট, ই এর মান এ হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, 4/4π আর স্কোয়ার, আর স্কোয়ার বলতে এটাকে কেন্দ্র করে যে গোলকটা হয় এটার ক্ষেত্রে, এটা আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। তারপর এই ক্ষেত্রে আর ব্যাসার্ধের গাউসীয় তলের মধ্যে দিয়ে ঋণাত্মক আধান, ঋণাত্মক আধান ইকুয়াল টু আধান ইন্টু ঘনত্ব, যেহেতু ঘনত্ব ইকুয়াল টু আধান বাই ক্ষেত্র আধান বাই আয়তন, তাহলে আধান ইকুয়াল টু কী হবে? আধান ইকুয়াল টু কী হবে? আয়তন ইন্টু ঘনত্ব। আমরা আয়তন কত জানি? 4/3π আর কিউব, ঘনত্ব কত জানি? রো। এখানে দেখো আমি এতটুকুর মধ্যে কী পরিমাণ আধান ঘনত্ব রয়েছে আমি এটা বের করছি। তাহলে আমি রোর মান বসালাম, 4/3π আর কিউব বসালাম, কাটাকাটি গিয়ে একটা টার্ম আসলো জেডি আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব, ঠিক আছে। সুতরাং আমরা কী বলতে পারি? স্মল আর লেস দেন ক্যাপিটাল আর এর ক্ষেত্রে গাউসীয় তল দ্বারা বেষ্টিত আধান, আধান কিউ ইকুয়াল টু মানে এটার মধ্যে মোট আধান কতটুকু থাকবে? কিউ ইকুয়াল টু ধনাত্মক আধান প্লাস ঋণাত্মক আধান। অলরেডি এটার ভিত্তিতে তাহলে কতটুকু আধান থাকবে? অলরেডি ধনাত্মক আধান জানি আমরা, নিউক্লিয়াসে জেডি থাকবে আর ঋণাত্মক আধান আমরা বের করলাম কতটুকু থাকে? জেডি বাই জেডি আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব, এই টার্মটা যেহেতু এটা মাইনাস সিম্বল আছে তো মাইনাস দিয়ে লিখলাম। এখান থেকে আমি কী করলাম দেখো, এটা অ্যাকচুয়ালি দেখা যায়নি, দেখো কিউ ইকুয়াল ধনাত্মক আধান প্লাস ঋণাত্মক আধান, ধনাত্মক আধান লিখলাম,
ऋणात्मक आधान मान बसाल एखान के जेडी कमन नहीं वन माइनस आर किूब ब्यूटर आर किूब पेलम तक हमें क्या पेलम कि पेलम यहाँ जे गोलकटार मध्य मैं आर व्यसार्धे गाउसियो तल द्वारा आर व्यसार्धे ये गोलकटा आँकलम एक काल्पनिक गोलकर मध्य कतटुकू आधान आज तेल सूत्र एक नम्बर इक्वेशन थे जी देखो एक नम्बर इक्वेशन थे क्यों ई इंटू फोर पाई आर स्क्वायर इक्वल क्यू बाय एप्सिलॉन नॉट हमें इक्वेशने क्यूर मान बसिए देव देखो इक्वेशन हमें क्यूर मान बसिए दिल ई इंटू फोर पाई आर स्क्वायर इक्वल टू वन क्यू बाय एप्सिलॉन नॉट वन बाय एप्सिलॉन नॉट दिल क्यूर मान बसिए दिल बसानों पर एखान के एर मान बेर कर लेर कर एक्सप्रेशन सजाल अर्थात क्य पेलम अर्थात एर अभिमुख व्यसार्ध बराबर बहिमुखी एर अभिमुख व्यसार्ध बराबर बहिमुखी ठीक है। तपर स्टेप टू हमारे स्टेप टू की है जो ये आठटा जो ये आठटार मान कैपिटल आठ थे बड़ो है अर्थात जो हम फ्लक्सटा गोलकर बहरे बेर कर ठीक है। एक क्षेत्र में कि है पिबिंदुटी आदि मडल बहरे अवस्थित अर्थात पिबिंदु कथा अवस्थित बहरे अवस्थित तो तो फ्लक्स फाइव गुल्लू की है ए इंटू ए इक्वल टू क्यू बाय एप्सिलॉन नॉट ए इंटू फोर पाई आर स्क्वायर इक्वल टू क्यू बाय एप्सिलॉन नॉट हमें क्यूर मान बसा जेहेतु परमाणुटर मोट आधान अर्थात एक क्षेत्र में देखो तुम्हें यहाँ हे आर एटा हे कैपिटल आर हमें बेर कर दिल एखे ये आधान के केंद्र कर सरि व्यसार्ध के केंद्र करें जो काल्पनिक गाउसियो तल आँकब यह गाउसियो तल भरे मोट कतटुकू आधान आ मोर अवश्य जिरो परिमाण आधान थाकबे कारण केंद्रे जेटी साइडे चारिदिके माइनस जेटी दोनोटा जोग करले कत हबे जिरो परिमाण आधान ए कारणे क्यू इक्वल टू जेटी प्लस ब्रैकेटर मध्य माइनस जेटी जेटा ऋणात्मक आधान इक्वल टू जिरो जिरो बसिए दिलाम आमरा कत पेलाम ई एर मान जिरो। तबे एखाने उल्लेखयोग्य हच्छे जखन स्मल आर एर मान कैपिटल आर एर समान हबे तखन ई एर मान कत हबे एई क्षेत्रे ई एर मान कत हबे जिरो हबे। न्यूमेरिकलटा एखाने शेष और उदाहरणेर आप टू 1.13 पर्यन्त सबगुलो न्यूमेरिकल आमी चेष्टा करलाम एखाने जतटुकु बोझानो जाए बुझिए देवार जारा पुरो भिडियोटा देखछो तारा अवश्यई कमेंट करे तारार मतबाद जानाते पारो और कमेंट कर ले आमी भाबो तुम्हरा भिडियोटा देखले और अवश्य भिडियोगुलो माने कतटुकू हेल्पफुल होय अवश्य जानाबे।